সাহেব কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। বললাম আমার তো সার্ভাইভার অ্যাকাউন্ট নাই, সমস্যা নেই। যারা আর কি নতুন যারা প্রয়োজন পড়ছে না, অনেকে গ্রাফিক্স আছে, আমার অন্য বেসের মধ্যে গ্রাফিক্স ডিজাইনার আছে, লেভেল ওয়ান এ আছে এরকম আছে, বা রিভিউ আছে অনেকটি এরকম আছে অন্য বেচের মধ্যে, তারা চাচ্ছে যে ওয়েবটা শিখবে, সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট আছে, তারা ভালোই কাজ করতেছে, লেভেল ওয়ানে চলে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। রেসওয়ান সাহেব কিছু বলতে চাচ্ছিলেন মনে হয় নাকি? না স্যার, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্টুডেন্ট খুবই কম, আমরা মাত্র আমাকে নিয়ে 9 জন, যার কারণে আমি লেট করতেছি, কারণ গত ক্লাসে 13 জন ছিল, স্যার সহ 14 জন ভিডিওতে দেখলাম। ও আচ্ছা, আমাদের তাইজুল ইসলাম বলতেছে যে নতুন কিংবা পুরাতন অ্যাকাউন্ট কোনটা বেশি সুবিধা বা ভালো, তাই না? আপনার যদি অনেক পূর্বে থেকে একটা অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা আপনার অবশ্যই যে কোনো বিষয় হোক, সেটা আপনি ডিজিটাল মার্কেটিং হোক কিংবা গ্রাফিক্স হোক কিংবা ওয়েব হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আপনার তো অবশ্যই গিক আছে বা অনেক পূর্বের অ্যাকাউন্ট, ওই জায়গায় আপনার কত সালে খুলছেন বা কোন মাসে খুলছেন, আপনার অ্যাকাউন্টে নামের পরে কিন্তু ওইগুলো থাকে। ক্লায়েন্টে বিশেষ করে আপনাকে যখন একটা কাজ দিবে, সে $100 বা $200 বা একটা ওয়েবসাইটের কাজ দিবে, তখন তো দেখবে আপনাকে যে আপনার ডিসক্রিপশনে কি লেখা আছে বা আপনি কিসের কাজ করেন বা কয়টা কাজ করছেন, এগুলো দেখবে। আর যে ক্লায়েন্ট অনেক বাজেটের মধ্যে, যেটা নর্মাল ক্লায়েন্ট, সেটা দেখে যে নতুন দেখ দিয়ে কম টাকা দিয়ে কাজ করানোর জন্য, মানে সরি টাকা না মানে ডলার, ওইটাই আর কি, কম বাজেটের মধ্যে। আর যারা পুরাতন, ওরা দেখে যে যে কে কাজটা করতে পারবে, মানে সাকসেস, মানে আমি যে কাজটা দিব সেটার জন্য করতে পারে। আপনার যদি পূর্বে রিভিউ থাকে, ধরেন আপনার আপনি লেভেলে যেতে পারেন সেটা, বা রিভিউ আছে আপনার, যদি আপনি যেটা নিয়ে কাজ করবেন, যেমন ধরেন এখন ওয়েব, ওয়েবের জন্য যদি আপনার কোনো রিভিউ থাকে সেটা তো ভালোই, কারণ একটা রিভিউ থাকা মানে কি একটা বিশ্বাস থাকা, সেটাই। আর যদি আপনার পূর্বে কোনো কিছু করা নাই বা রিভিউ নাই বা তেমন ভালোভাবে গিকটা করা নাই বা ভালোভাবে গিক খুলছেন না বা কাজ পাইছেন না, সেই ক্ষেত্রে আপনার পুরান অ্যাকাউন্টটা থাকার চাইতে না থাকাই ভালো, নতুন করে উইন্ডোজ মেরে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। বুঝতে পারছি তাইজুল ইসলাম স্যার, সেক্ষেত্রে আমি কি, হ্যাঁ বলেন কামাল স্যার, সেক্ষেত্রে আমি কি আমার হচ্ছে যে বর্তমান অ্যাকাউন্টে আছে ঠিক এই অ্যাকাউন্টের একই ডিটেইলস দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো এটা ডিটেইলস দিয়ে? না না, আপনি এটাই দিবেন কেন, আপনার এই ইমেলটা চেঞ্জ করে ফেলবেন, যে ইমেল দিয়ে আর কি অ্যাকাউন্টটা আছে সেই ইমেলটা চেঞ্জ করে অন্য একটা ইমেল দিয়ে দিবেন, বা আপনার উইন্ডোজ মারতে হবে, মানে কি নতুন করে উইন্ডোজটা দেওয়ার পর তারপর অ্যাকাউন্ট খুলবেন। আর ফাইবার সম্পর্কে অনেক কিছু আছে, যা ফাইবার হেল্প বাংলাদেশ বা বিভিন্ন কিছু গ্রুপের মধ্যে আপনারা দেখতে পাবেন, কিংবা আমাদের যে ফাইবার আছে যেখানে আমরা কি অনেকে, যে আপনি যেমন অ্যাকাউন্ট আছে বা খুলছেন, আরও যারা আছে তারা তো বেশি জানে আর কিছু, তাদের বিষয়ে ওই জায়গায় ফাইবারে লেখা আছে কি কি করা যাবে কি কি করা যাবে না, সেগুলো আমরা একটু খেয়াল করতে হবে বা দেখতে হবে। বা আমরা যদি ইউটিউবে যাওয়ার বিষয়ে জিজ্ঞেস করি বা অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা খুলি, এরকম কিছু লেখলে ওরা অনেক আছে সেখানে বলে দিবে যে কি কি করতে হবে কি করা যাবে না। আজকে যেহেতু ফাইবারটা দেখবো, সমস্যা নেই। প্লাস যদি পুরাতন অ্যাকাউন্ট নতুন করে, দেখিনি, হঠাৎ করে ঢুকতেছি না, পরে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখি যে চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য স্যার লাইট হয়েছে। বাট আমি অনেক আগে থেকে ট্রাই করতেছিলাম, আমি হোয়াটসঅ্যাপে চেক করে নি তো। আমি চাচ্ছিলাম যে আরো পরে ক্লাস করাবো যদি হয় অন্য কোনো বেসে আর কি, হয়তোবা
অন্য ট্রেনার নিয়ে নিছে, বা যে কাব্য সাহা ওনাকে স্যার ওনাকে নিয়ে নিছিল, যেহেতু আমার 4:20 থেকে কল দিছে, হয়তো বা ক্লাস বাদে কাউসার স্যার বলতেছে, বা কাউসার স্যারও 4:20 থেকে কল দিছে, আমার যে 4:20 আছে আর কি, পরবর্তীতে আমার কথা বলছে, বা স্টুডেন্টরা অনেকেই মানে বললো আর কি, 4:20 থেকে অনেকেই আর কি মানে কথাবার্তা বললো। পরবর্তীতে দেখি যে দেখি পরে এমনিতে অফিসে নিতাম, এখন বাসায় বসে আর কি ক্লাসটা নিতে হচ্ছে আর কি, সেটাই স্যার বলতেছে, হ্যাঁ কাউসার স্যার বলতেছে আপনি বাসা থেকে নেন সমস্যা নেই, আমি একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রবলেম বা বিদ্যুতের প্রবলেম হয় বা সমস্যা নাই, ওটা আপনারাই তো যে স্যার যদি প্রবলেম হয় ইলেকট্রিসিটি বা কোনো প্রবলেম ব্যাকগ্রাউন্ড এটা ডাজেন্ট ম্যাটার, বাট আপনি দরকার পড়লে যদি যে ইলেকট্রিসিটি প্রবলেম হয় আমরা ব্যাকআপ ক্লাস আমরা স্যার, বা আপনি আপনি তো আছেন স্যার সাপোর্ট, হ্যাঁ হ্যাঁ এটাই, জি স্যার অবশ্যই স্যার। কাউসার স্যার বললো আসলে কি যে একজনের সমস্যার সময় আরেকজনের তো হেল্প করবে বা দেখবে, অবশ্যই স্যার সেটাই স্যারই বলছে, স্যারই বলে দিছে যে আপনাকে যেহেতু স্টুডেন্টরা চাচ্ছে বা ক্লাসটা করাতে চাচ্ছে বা তারা দেখতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ইলেকট্রিক প্রবলেম হয় বা নেটের প্রবলেম হয় সেটা পরবর্তীতে ব্রেকআপ ক্লাস নেবেন, সেটা তারাই বলবে আর কি, সমস্যা নাই আপনি করাই যান। আমি জি স্যার অবশ্যই স্যার। ঠিক আছে, আমাদের ফাইবার নিয়ে আজকে ফাইবার অ্যাকাউন্ট খুলবো বা ফাইবার নিয়ে কথাবার্তা বলতেছিলাম স্যার, একটু একটা ইন্টারাপ্ট করতাম স্যার একটু যদি স্যার, আমি থাকবো আমি 10টা পর্যন্ত থাকবো স্যার, কিন্তু হঠাৎ করে স্যার ওই আমার একটু পাসপোর্ট অফিসে যেতে হবে স্যার, ওই আমার ফিঙ্গারপ্রিন্ট এবং ইয়ে দেওয়ার জন্য স্যার, আজকে আমি 10টা পর্যন্ত থাকবো স্যার, কিন্তু হচ্ছে 10টার পরে হয়তো বা থাকতে পারবো না, আমাকে ওই একটু পাসপোর্ট অফিসে যেতে হবে স্যার একটু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাদের তো ক্লাসটা রেকর্ড হবে আমাদের। জি স্যার জি স্যার জি স্যার জি স্যার, আপনি তো আসেনি স্যার ইনশাআল্লাহ, আর ক্লাসটা রেকর্ড হবে তখন দেখতে পাবেন। কন্টিনিউ প্লিজ স্যার, জি স্যার থ্যাংক ইউ। নূরে কামাল সাহেব উনি তো আমাদের যে ই আছে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ওনার দায়িত্বে, আর আমাদের আরমান রহমান তো ছিলেন আমাদের স্ক্রিন রেকর্ডের দায়িত্বে, ইউটিউবের দায়িত্বে, তাই না আরমান রহমান সাহেব? জি স্যার। হ্যাঁ আমাদের এখন স্ক্রিনটা রেকর্ড হচ্ছে তো, তাই না? জি হচ্ছে। আচ্ছা আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমরা এই যে 9 জন চলে আসছি, আমাকে নিয়ে 10 জন। আচ্ছা আর আমরা যে ফাইবারে, আচ্ছা আর রাজীব কুমার বর্মন আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে? স্যার আমার বেসিক্যালি হচ্ছে স্যার অ্যাকাউন্ট খোলা আছে, বাট আমি কাজ এরকম করে করি না স্যার, কিন্তু হচ্ছে স্যার ওই জাস্ট আমি খুলছিলাম ওই রেখেছি স্যার। গিগ খোলা আছে স্যার? গিগ খুলছিলাম বাট পরে ওটা স্যার ইয়া হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সেটা আপনি উইন্ডোজ মেরে মানে নতুন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট যেহেতু আপনার কাজ নেই কাজ করছেন না সেটা প্রয়োজন না। জি স্যার জি স্যার জি স্যার ওকে স্যার। আর আমরা যারা পুরাতন আছি তারা তো জানি যে আমাদের যে নেটটা লাগবে বা আইপিটা বা আমরা যে কি ওয়াইফাই ব্যবহারটা করি সেটা একটা হচ্ছে একটা রিয়েল আইপি, একটা কি শেয়ার আইপি, তাই না? আমাদের মূলত ভালো হইবে যে রিয়েল আইপিটা মানে শেয়ারটা ব্যবহার না করাই ভালো, হয়তো বা টাকাটা একটু বেশি রাখতে পারে। আর আমরা চাইবো সবচেয়ে বেটার হবে কি যে আমাদের যে ফোনের নেটটা আছে সেই নেটটা ব্যবহার করে আমরা আমাদের ফাইবারটা মানে চালাইতে পারবো, যে আমরা যে ক্লায়েন্টের কাজ করব যে কোনো জায়গায় যাইতে পারি না, ক্লায়েন্টে মেসেজ করতে পারে, আমাদের সব জায়গায় তো খুব পিসি নিয়ে যাওয়া মানে পসিবল না, সম্ভব না। আমরা ধরেন এক জায়গায় আপনি টুরে গেলেন কিংবা আপনি আপনার আপুর বাসাতে গেলেন বা যে কোনো আত্মীয়র কাছে বা ফ্রেন্ডের কাছে গেলেন, তখন তো আপনার আপনার অবস্থায় কি আপনাদের প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, যে যত অ্যাক্টিভ থাকবেন সে ততই কাজ পাবেন বা কাজ করতে পারবেন। আপনি একটা কাজ নিয়েছেন, কাজ নেওয়ার পর ক্লায়েন্টে মেসেজ করলো আপনি আনস দিচ্ছেন না, আপনি অফলাইনে আপনার কাছে নেট নাই, আপনি ওয়াইফাই ব্যবহার করেন যেহেতু, সেক্ষেত্রে সবচেয়ে আমি এটাই বলবো যে ভালো হবে কোনটা, যে আমাদের যে ফোনের যে নেটটা আছে সেটা আমরা ব্যবহার করব। বুঝতে পারছি? জি স্যার। আর ওয়াইফাই এর ক্ষেত্রে যেটা বললাম যে একটা রিয়েল আইপি আর একটা কি শেয়ার আইপি হয়, শেয়ারটার বদলে রিয়েলটাই আর কি মূলত ভালো,
কারণ শেয়ারটার মধ্যে আপনি অন্য একজন গ্রাফিক্স এর বা অন্য কিছুর জন্য অ্যাকাউন্ট খুলতে পারে না, অবশ্যই খুলতে পারে, সেক্ষেত্রে আপনার সমস্যা হইতে পারে। আচ্ছা যাই হোক, ওইগুলা যে আমাদের যে ফাইবারের কিছু তাদের ওই জায়গায় বর্ণনা দিয়ে দিছে অ্যাবাউট আছে বা বিভিন্ন জায়গায় আছে, ওইগুলো আমরা পড়ে নিলেই দেখতে পারবো বা জানতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আজকে শুধু আমরা ফাইবারটা কিভাবে খুলে কোন জায়গায় কি লাগে কি ব্যবহার করতে হয়, যেমন ধরেন এই জায়গায় আমাদের একটা নাম আছে, একটা ইমেজ আছে বা কি আমরা বুঝতে পারছি, বা যে বিভিন্ন অপশন গুলো এগুলো কি তারা সিলেক্ট করে দিছে বা আমরা জয়েন করতেছি তারপর, ঠিক এরকম ফাইবার তো যেমন আমরা ফেসবুকের মধ্যে যে জায়গায় ইমেজ লাগে ইমেজ দেই, টাইটেল দেই, নাম দেই, ডিসক্রিপশনে অনেক অনেক কিছু থাকে, ঠিক ওইরকম তো অনেক কিছু যারা নতুন তাদের উদ্দেশ্য বলতেছি ঠিক ওইরকম তো লাগবে যারা না দেখছি বা না জানি বা না দেখছি, সেক্ষেত্রে আসলে গিগটা নিয়েও কি কাজ করবো কিনা বা আজকে মানে গিগটাও কি দেখাবো কিনা, মানে গিগ কেন প্রয়োজন পড়বে বা গিগটা আসলে কি মূলত, আমরা হয়তো বা অনেকেই শুনছি যে গিগ খুলতে হয় ফাইবারে, আজকে কি গিগটাও কি খুলবো না অ্যাকাউন্টটা খুলবো একটু আমি উপরে জিজ্ঞেস করি স্যারকে, স্যার এ বিষয়ে হয়তো বা আজকে যেহেতু ফাইবারের দিক দিয়ে প্রথম ক্লাসটা আমি একটু কাউসার স্যারকে জিজ্ঞেস করি। কাউসার স্যার একটু বিজি আছে যার কারণে একটু পরে কথা বলি, যে আমাদের যেহেতু অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট কী কী লাগে বা কী কী লাগবে বা অ্যাকাউন্টটা খুলতে থাকি আমরা, তারপর কাউসার স্যারের সাথে কথা বলি যে আমরা কি গিগটা কি খুলবো কি খুলবো না। আচ্ছা আমাদের যেহেতু গিগ খুলবো, গিগ খোলার জন্য আমাদের দেখি ফাইবারে যাই একটু আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছি? জি দেখতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ আমরা কিন্তু অনেকেই আসলে ফাইবারের সাথে পরিচিত বা অনেকে জানে যে ফাইবার কি, এত কিছু বলার প্রয়োজন নাই আশা করি। আচ্ছা এই দেখেন fiverr.com লেখার পরে কি ফাইবারটা চলে আসছে, চলে আসার পর এখন দেখি আমাদের যে ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করতেছে, এই যে দেখেন নিচে কি আছে ওয়ার্ডপ্রেস আছে বা এই জায়গায় সার্চ করতে পারি, একটু এই জায়গায় যাই দেখি ক্লিক করি কি আছে, দেখেন এই দেখেন ওয়ার্ডপ্রেসে যখন আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এই যে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন বা কাস্টমাইজেশন বা বাগ ফিক্স বা এই যে কি অনেক কিছু দিয়ে দিছে এরা, যে আমাদের কি মানে এই জায়গায় যখন ক্লায়েন্ট আসবে আসার পর ক্লিক করে কি দেখতে পাবো বিভিন্ন ধরনের কি আছে, দেখেন কি আছে এই যে ওরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেছে ওয়ার্ডপ্রেসের, এই দেখেন ফিক্স ওয়ার্ডপ্রেস ইগোর্স, এই দেখেন উনি কি টপরেটেড সেলার, দেখেন 700 এই গিগের মধ্যে 752টা রিভিউ আছে। আচ্ছা আমাদের যে কাব্য স্যার ছিল উনি এবাডা এবং কি দেখাইছে ডিবি থিম দুটা থিম দেখাইছে তাই না, এবাডাটা ডিবিটা মানে একটা পেজ কাস্টমাইজেশন করছিল তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা আমরা এখন যেটা করতে পারি একটু ডিবি লিখে সার্চ করি দেখি আসি কিনা, ওই দেখেন ডিবি থিমের কয়টা আসছে দেখেন 2211টা মানে 2000+ এই সার্ভিসটা অ্যাভেলেবেল মানে 2211টা গিগ আছে। আচ্ছা দেখেন এই জায়গার মধ্যে প্রথমেই দেখি দেখেন লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, দেখেন এদের কাজ কয়টা আছে 66টা, 100
একটা 80টা 37টা। আচ্ছা আমাদের গিগগুলো ঠিক এরকম থাকবে, ক্লায়েন্টে যখন সার্চ দিবে আমাদের কি আশা করি ইনশাল্লাহ সৃষ্টিকর্তা যদি চান আর আমরা যদি একটু পরিশ্রম করি কষ্ট করি কাটাকাটি করি বা দেখি আমাদের আমরা যে গিগগুলো খুলবো এই যে তাদের যে গিগগুলো আছে যখন আমরা এই গিগে যাব ক্লিক করার পর দেখবো যে তারা গিগগুলো কিভাবে খুলছে কি কি ব্যবহার করছে আইডিয়া নিব, মূলত এই যে এইগুলো আমরা সবকিছু দেখবো বা লাগবে আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমরা কি করব আইডিয়া নিব যে এই যে দেখেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো অনেক কিছু আছে এই জায়গায় কত ডলার লাগে, বেসিকে কত 50, স্ট্যান্ডার্ডে কত 210 বা এই দেখেন 350, মানে কোথায় কি দিছে এগুলো কি আমরা দেখব এই জায়গা থেকে আইডিয়া নিব বা বিভিন্ন আমরা আমরা যে ক্যাটাগরির গিগুলো খুলবো ঠিক ওই সময় ওইগুলো আমরা কি আইডিয়া নিব, হয়তো বা আপনি আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনি নোট করতে পারেন, হয়তো বা আপনার নোটপ্যাডের মধ্যে কিংবা ডায়েরির মধ্যে যেটা খাতার মধ্যে নোট করলেন। আচ্ছা নোট করার পর আপনি ডাইরেক্ট কি এগুলো কপি করে পেস্ট করে আপনি গিগ বানাবেন না, সেক্ষেত্রে আপনি আইডিয়া নিতে পারেন আপনি চেঞ্জ করলেন অনেক কিছু চেঞ্জ করা যাবে, কিন্তু হুবহু যে ওরকম দিবেন তা না, আপনি চেঞ্জ করে দিতে পারবেন সমস্যা নেই। আর আমাদের প্রথম অবস্থায় গিগ থাকবে কয়টা, 7টা গিগ থাকবে, সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে এক একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা যাই হোক অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কোথায় যাব কেউ জানি, আমরা অনেকেই খুলছি অ্যাকাউন্ট খুলছি আমরা তো জানি নাকি বিকামে সেলার কিংবা জয়েন তাই না, স্যার আপনি প্রথম থেকেই দেখান আমাদের। আচ্ছা আমি যদি এই যে বিকামে সেলার এটাতে ক্লিক করি, ক্লিক করার পর সরি আমি একটু দেখে যাচ্ছি নতুন একটা নিই আমি পোস্ট করে দিই পোস্ট করার পর আমি সেই জায়গায় আমরা জয়েনে যাবো বিকামে সেলার এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখন একটা আমরা ফেসবুক দিয়েও খুলতে পারবো গুগল দিয়েও খুলতে পারবো ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিনটা? জি স্যার হ্যাঁ, কিন্তু না আমরা যেহেতু এটা আমাদের কি এটা মানে এটা আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করবো অ্যাভেলেবেল কাজ থাকবে বা এটা খুব মানে প্রফেশনাল একটা জিনিস ব্যাপার, তো সেই ক্ষেত্রে আমরা কি ফেসবুক দিয়েও খুলবো না বা এই যে গুগল দিয়ে অ্যাকাউন্ট দিয়েও কি খুলবো না, সেক্ষেত্রে আমরা কি ইমেইল ব্যবহার করবো, সেক্ষেত্রে কি ইমেইল ব্যবহার করবো। আচ্ছা এই জায়গায় আমি একটা ইমেল দিতে পারি, আচ্ছা আমারটা দিতেছি আচ্ছা এই জায়গায় ওখানে স্যার ওখানে গুগল অ্যাকাউন্টটা কি ইমেল না? হ্যাঁ গুগল অ্যাকাউন্টটা ইমেল, কিন্তু আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলবো না, আমরা কি আমাদের একটা ইমেল দিয়ে সেই ইমেলটা আপনি নোট করে রাখবেন এবং ইমেলের যে পাসওয়ার্ডটা আছে সেটাও কি নোট করে রাখবেন। আচ্ছা যে আপনি যখন ফাইবারের জন্য একটা ইমেল দিলেন দেওয়ার পর দেখেন আমি যখন কন্টিনিউ দিছি তখন কি এই দেখেন চোস এই ইউজার নেম একটা নাম চাচ্ছে যে আমার ফাইবারে কি নামটা থাকবে। আচ্ছা আপনি অনেক নাম দিতে পারেন এই জায়গায় দেখি, একটা পাসওয়ার্ডও চাচ্ছে। আচ্ছা পাসওয়ার্ডটা আমরা কোথা থেকে পাসওয়ার্ড জেনারেট করতে পারি বা দিতে পারি?
পাসওয়ার্ড জেনারেট জায়গায় আসার পর লাস্ট পাসে যাই। এই জায়গায় আসার পর আমাদের একটা পাসওয়ার্ড দিবে, জায়গায় দেখেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, মানে খুবই স্ট্রং এগুলো। আমাদের কি জায়গায় নাম্বার আছে? হ্যাঁ নাম্বার আছে, এই জায়গায় সবকিছু চেক আছে, আপনি কি ধরনের চাচ্ছেন কি চাচ্ছেন ওয়াল দেওয়া, যেহেতু সবকিছু চলে আসছে। আপনার এটা যদি ভালো না লাগে আপনি অন্যটাই দেখেন চেঞ্জ করতে পারবেন, দেখতে পাবেন আপনার কোনটা চান বা কিরকম চাচ্ছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে আমরা স্ট্রং পাসওয়ার্ড নিতে পারি। জি স্যার, ইমেলের ক্ষেত্রেও কিংবা আমাদের যেখানে প্রয়োজন হোক না কেন, যে জায়গায় হোক না কেন, পাসওয়ার্ড জেনারেট লিখলে, পাসওয়ার্ড জেনারেট লিখলে গুগলে গিয়ে তারপর এই জায়গা থেকে আমরা পাসওয়ার্ড নিতে পারবো। আচ্ছা এটা এটাই নিলাম, আমাদের কি কোনো ই নাই, সরি এটা এটা নি নিতে পারি আমরা। আচ্ছা যে কপি করলাম, আচ্ছা এটা আমাদের এখন আর প্রয়োজন নাই থাকে, এটা আমরা একটু সেভ করবো। আমাদের যে ফাইলগুলো থাকবে যাই কিছু থাক না কেন, সেগুলো কি আমরা একটু সেভ করে নিব, মানে আমাদের যে পাসওয়ার্ড থাকবে, যে নামগুলো থাকবে বা আরো অনেক কিছু ইনফরমেশন থাকবে, সেগুলো কি আমরা একটু সেভ করে নিব। আচ্ছা আমার এটা চেঞ্জ করি, নামটা চেঞ্জ করি একটু, সেম নাম থাকলে হবে না। আচ্ছা আমাদের যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডের মধ্যে কি কোনো সমস্যা আছে? আমরা নতুন একটা পাসওয়ার্ড নেই, সম্ভবত প্রবলেম হয় আপনাদের কোন কারণে, যে আমাদের এই জায়গায় যে আটটা মোটামুটি কি আটটা ওয়ার্ড দিয়ে, মানে আটটা ই দিয়ে এই কিওয়ার্ডের মধ্যে আসলে মূলত যে আমাদের যে সংখ্যা থাকে ওরা বলে কি যে স্ট্রং পাসওয়ার্ড, যেহেতু সেক্ষেত্রে আমাদের হয়তো বা ই ছিল না, ওয়ান টু থ্রি একটা সংখ্যা যেগুলো থাকে এগুলো ব্যবহার করতে হবে বা থাকতে হয়। স্যার স্যার আমি একটু লিড দিলাম স্যার। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার জি স্যার, ওকে স্যার, আরো স্যার নাম্বার সেটা তো আছে, সেটা নিয়েই বললাম। এখন হবে এই জয়েনে ক্লিক করলাম, সরি স্যার স্পেস হবে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ স্পেস হবে না, স্পেস হবে না, সরি এটা উনি নিছে। তাহলে যদি দিয়ে আমি সরি
আমি কি নাম দিতে পারি অন্য কিছু? সরি 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 সরি, কি হয়ে যাচ্ছে কেন? আপনি এই জায়গায় ডব্লিউপি অ্যালামিন দিতে পারেন, ওয়ার্ডপ্রেস অ্যালামিন, এটাই তো বোঝায়। তারপরে আপনি আপনার যা ইচ্ছা কি নাম দিতে পারেন। আপনি আপনি যে নামটা থাকবে, দেখবো যে আমরা যখন ফাইবারে যাব তখন অনেক ধরনের বিভিন্ন ধরনের নাম দেখতে পাবো আমরা। আসলে যা ইচ্ছা নাম দিতে পারেন, কিন্তু যে নামটা আছে সেই নামটা কি দেওয়া যায় না। যে শুধু ওই যে দেখেন ওয়েব ডেভেলপার, দেখছেন ওয়েব ডেভেলপার, ওনার নাম কিন্তু ওয়েব ডেভেলপার কি ওনার ফ্যামিলি থেকে ওর আব্বাম্মু কি রাখছে, রাখে নাই, কিন্তু আপনি যা ইচ্ছা তাই নাম দিতে পারেন, সমস্যা নেই। এই এই নামটা নিয়ে নিছি, যার কারণে এই জায়গায় কি আরো কিছু এড করতে হবে। হচ্ছে এখন আমাদের পাসওয়ার্ডটা দিলাম, জয়েন ক্লিক করে দিতে হবে কিনা হওয়ার কথা। আচ্ছা হয়ে গেছে, এই দেখেন আমাদেরটা হয়ে গেছে। আসলে মূলত আপনার যে নামটা কেউ নিয়ে নিছে সেটা কি নেওয়া যাবে না, ঠিক আছে? আর যে আপনার যে যে নামটা আছে সেটাই দিতে হবে, বাইরে কোন কিছু তা না। আপনি আপনার যা ইচ্ছা মন চা, কিন্তু আপনার একটু প্রফেশনাল কাজ করতেছেন, নামটা ওরকম দিবেন, যেহেতু এটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজ, সেক্ষেত্রে দেখবেন ডব্লিউপি বা কোডার্ট বা বিভিন্ন কিছু থাকে আপনারা দেখতে পারবেন বা আছে এরকম। আচ্ছা যাই হোক, এখন আমাদের এটা কি করতে হবে, ইমেলটা ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের ইমেলে যাইতে হবে। দেখেন আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে, এই জায়গায় একটা আইকন দেখাচ্ছে না ডব্লিউপি পরে, এই যে একটা আইকন দেখাচ্ছে দেখতে পাচ্ছি আমরা? জি স্যার। হ্যাঁ দেখেন এই, জি হ্যাঁ, এখন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, কিন্তু ইমেলটা যে দিছি সেই ইমেলটা ভেরিফাই করতে হবে একটু। আমাদের একটু ইমেলে যাইতে হবে, ইমেলে যাই। এই দেখেন ফাইবার নিউ একটা কি নোটিফিকেশন চলে আসছে, ইমেল চলে আসছে। আচ্ছা এটা দিয়ে ক্লিক করি, এ দেখেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি আমরা। জি স্যার, জি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন যদি এটাতে ক্লিক করি দেখি আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় কিনা। আচ্ছা হ্যাঁ দেখেন সাকসেসফুলি সাকসেস হয়ে গেছে আমরা, আমাদের যে কি অ্যাকাউন্টটা হয়ে গেছে এটাতেও ক্লাস করতে পারি। এখন যদি এখানে আমরা একটা রিলোড দেই, সরি কোনটা দেখছিলাম, এটা তো রিলোড দেই, দেখি এটা চলে যাবে হয়তো। এই দেখেন নাই, এটা নাই, সে নাই। সেক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের একটু ক্লিক করি, এ দেখেন প্রোফাইল, ড্যাশবোর্ড, ম্যানেজ রিকোয়েস্ট বা বিভিন্ন অনেক কিছু ওই জায়গায় আছে। আপনারা দেখবেন যে কোথায় কি আছে, একটু দেখবেন, অনেক কিছু ওই জায়গায় আছে। আচ্ছা যাই হোক, আমাদের ড্যাশবোর্ড আছে, প্রোফাইল আছে। আচ্ছা একটু আমরা একটু প্রোফাইলে যাই, প্রোফাইলে ক্লিক করি, এ দেখেন অনলাইন দেখাচ্ছে। কেন আমি অনলাইনে আছি এখন তাই অনলাইন দেখাচ্ছে। যাই হোক এখন এই জায়গায় সুন্দর একটা ইমেজ লাগবে। আচ্ছা কি ধরনের ইমেজ লাগবে আমাদের, কেউ বলতে পারবো কোন ধরনের ইমেজগুলো ফাইবারে ব্যবহার করতে হয় বা কোনটা ভালো বেটার বলতে পারবো? নাকি মানে খুব নম্র ভদ্র ভালো, মানে দেখতে খুব ভালো তেমন না? আচ্ছা যাই হোক, আমাদের কোন নদীর পারে কিংবা সানগ্লাস পরা কালো বা ওইরকম ভাবে না, যে আমাদের যে ফেসটা আছে সেটা যে মানে খুব সুন্দর ভাবে দেখা যায়, মানে ক্লায়েন্টে দেখলে যেন মানে ক্লায়েন্টের কাছে ভালো লাগে, একটু স্মাইল দিতে পারেন, যে একটু দুই চারটা দাঁত দেখা যাচ্ছে এরকমও দিতে পারেন, সমস্যা নেই। আপনি আপনার ইমেজের উপর ডিপেন্ড করে অনেক ক্লায়েন্টে মানে কাজ দিবে, মানে ইমেজটা দেখে যখন ওনার ভালো লাগবে
আর যদি আপনি কাজে একটা অন্য একটা ইমেজ দিয়ে রাখলেন, রাস্তার কিংবা গাছের কিংবা প্রাকৃতিকের যে কোনো একটা ইমেজ দিয়ে রাখলেন, তখন ক্লায়েন্টের কাছে কি সেটা নাও ভালো লাগতে পারে, যে এই কি ডিজাইনার মনে হয় এমনিতে অ্যাকাউন্ট খুলে রাখছে, হয়তো বা এরকম হতে পারে। কিন্তু না, সেই ক্ষেত্রে ভালো একটা ভালো মানের ইমেজ দিতে হবে, যেটা কি ক্লায়েন্টের কাছে ভালো লাগবে। আচ্ছা চলো, আমি যে কোনো একটা দিচ্ছি, আপনাদের যেটা অনেক ভালো নিজের কাছে অনেক ভালো লাগবে সেটাই দিবেন। আমি একটা ইমেজ নেই, হয় আচ্ছা এটাই এটাই দিয়ে আর কি ক্ষতি করি। আচ্ছা দেখি ইমেজটা কেমন হয়, ফাইবার আসি চলে আসছি। আমার ইমেজটা ভালো হয় নাই। আচ্ছা কেন ভালো হয় নাই কেউ বলতে পারবেন? আমার ইমেজটা মানে সাইজটা ঠিক নাই, হয়তো বা আপনারা সাইজটা একটু ছোট করে নিবেন, যে যে ইমেজটা আছে সাইজটা একটু দেখবেন, পরবর্তীতে আপনি ইমেজটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনি যখন ক্লিক করেন আপনি অন্য কিছু ইমেজ দিতে পারবেন, তো যাই হোক এটা আপনারা চেঞ্জ করে নেবেন। এখন আমাদের যে যে নামটা আছে, নামের নিচে কি একটা যে কিছু লেখার একটা অপশন দেওয়া দিছি দেখাচ্ছে না, হয়তো বা সেটাতে ক্লিক করে, ক্লিক করার পর আমরা কি দিতে পারি জায়গায় নামটা কি দিতে পারি তো বলতে পারবো? কি দেওয়া যায়, জায়গায় কি থাকবে, কি থাকবে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে নাকি? সেই জায়গায় দিতে পারি, যেহেতু এটা ক্লায়েন্টে দেখবে, যে ক্লায়েন্টের নিচে আমাদের যেমন যে ফেসবুকে নাম থাকে, প্রোফাইল থাকে নিচে কি আমরা অনেক কিছু থাকে না, সেক্ষেত্রে বিলিভ ইন কোয়ালিটি ওয়ার্ক বা এরকম কিছু লিখতে পারি। আচ্ছা কি লেখা বিলিভিং কোয়ালিটি ওয়ার্ড। আচ্ছা আপডেট করে নিই একটু। আচ্ছা যাওয়ার পর এ দেখেন ফ্রম বাংলাদেশ বা সেপ্টেম্বরের 20, এটা কি অটোমেটিক হয়ে গেছে থাক এরকমই, এটা আমরা কি চাই না। আচ্ছা এখন আমরা কোথায় যাব, ডিসক্রিপশনে যাব, ডিসক্রিপশনে রিড ডিসক্রিপশন দেখতে পাচ্ছি আমরা প্রথমে কি অটোমেটিক, হ্যাঁ হ্যাঁ অটোমেটিক নামটা আছে, ইমেজটা দিব, ইমেজটা দেওয়ার পর এই জায়গায় কি আপনারা যাই কিছু দেন না অনেক কিছু দিতে পারেন। আচ্ছা ডিসক্রিপশনে যাব, রিড ডিসক্রিপশন এখানে কি আমাদের ডিসক্রিপশনে কি কি থাকতে পারে, যেমন অনেক কিছু যেটা এটা কিন্তু ক্লায়েন্ট দেখবে যে হাই সরি হাই আই এম আলামিন, এরকম কিছু দেওয়া যায় না।
experience to work on various kind of web design. SIGN and the web আচ্ছা বাড়ি আমি কি দিয়েছি সবেন এখন কি দেওয়া যায় ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট I always love to work I always love to work on WordPress এরকম কিছু কি লেখা যায় না জি স্যার হ্যাঁ WordPress customization, landing page design, bug fixing, WP security, speed optimization. এরকম কিছু লিখতে পারি না আমরা অনেক কিছু কিন্তু লিখতে পারি আমরা দেখবো যে একটা যে অন্য একজন যে ই আছে ফ্রিল্যান্সার আছে ওনার প্রোফাইলে ওনার ডিসক্রিপশনে কি কি লিখছে বা কি কি লিখতে পারি আমরা কি কি কাজ পারি ক্লায়েন্টে দেখবে অবশ্যই মানে রিল্যাক্সে দেখো অন্য একজনের অ্যাকাউন্ট দেখবো যে সেখানে কি দিছে কি দেওয়া যায় তারপর কি আমরা লিখবো আচ্ছা কাস্টমাইজেশন আর কি দিতে পারি আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন বা ফিক্সিং ডিজাইন WP security দেওয়া যায় না speed optimization তারপরে আর কি দেওয়া যায়
আপনি চাইলে যে অন্য ভাইয়ের অ্যাকাউন্ট থেকে আইডিয়া নিতে পারেন, দেখতে পারেন আরো কি অ্যাড করা যায় বা আপনার স্কিল আরো কি কি আছে সেগুলো দিয়ে রাখলেন, ঠিক আছে না? এটুকু তো কি বুঝতে পারছি এ পর্যন্ত? আপনি তো আসলে নিউ না, আপনি আপনি এই যে দেখেন আপনাকে জায়গাগুলো দেখানো হয়েছে যে আপনার এসটা দেখানো হয়েছে বা ডিবি দেখানো হয়েছে বা এডি দেখানো হয়েছে বা আপনাকে আরো সামনে ইনশাল্লাহ যে ক্লাসগুলো থাকবে আমরা অনেক কিছু দেখবো শিখবো, আপনি আপনাকে যদি এখন বলে একটা ডেমো ইনপুট করতে বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আপনি কি পারবেন না পারবেন না সেটা বলুন তো। পারবো তো অবশ্যই স্যার। হ্যাঁ, আপনি কি নতুন? আপনি তো এখন নতুন না, আপনি নতুন দিবেন কেন? আপনার নতুন তো প্রয়োজন নাই, আপনার প্রোফাইল তো হয়তো বা নতুন থাকবে, ক্লায়েন্ট সেটা দেখবে, ক্লায়েন্টের হয়তো আমরা আমরা বাজেট একটু কম নিব, প্রথমে যে আমরা কাজগুলো করব সেই কাজ করার ক্ষেত্রে আমাদের বাজেটগুলো কি কম থাকবে, কেন কম থাকবে? যেটা হয়তো বা $300 কাজ সেটা $80 $100 দিয়ে করে দিলাম, কেন? আমাদের প্রথমে একটা রিভিউ প্রয়োজন, আমাদের 5-star একটা রিভিউ প্রয়োজন। আমাদের যখন 10টা রিভিউ হয়ে যাবে, 10টা থেকে 15টা বা 10টা রিভিউ হবে বা ওরকম পর্যাপ্ত পরিমাণ ডলার বা 430 বা 400 মতো বা 450 মতো ডলার আনা হবে, তখন লেভেল 1 এ চলে যাব। তখন প্রথম আমাদের কি করতে হবে, বাইরে রিকোয়েস্ট পাঠাইতে হবে, কিন্তু পরবর্তীতে কি আমাদের আর কোনো বাইরে রিকোয়েস্ট পাঠাইতে হবে না, ক্লায়েন্টই আপনাকে নক করবে যে দেখো আমার এই কাজটা করে দাও। আপনার গিগে হয়তো বা রেট কম থাকে কিন্তু তারপরে ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি ডাবল রেটের মধ্যে আপনার গিগেরটা বাদ কিন্তু আপনি বড় ধরনের কাজ নিতে পারবেন, আপনার অ্যামাউন্ট বেশি থাকবে আর কি। সেক্ষেত্রে আমরা নতুন কিছু লিখবো না, যেন নিউ বা এরকম কিছু এটা আমরা লিখবো না, প্রয়োজন নাই, যে আমরা কি কি কাজ পারি সেটা সেগুলো আর কি লিখবো। আচ্ছা আপডেট করে নিই একটু। আচ্ছা আপডেট হয়ে গেছে, আপডেট দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে চুজ করতে হবে। এই জায়গায় কি ইংলিশ দেওয়া আছে, এটা কি বেসিক? একটু ক্লিক করে রেখে এডিট চাই, এটা কি বেসিক দেওয়া আছে? আপনি বেসিক না দিয়ে কনভারসেশনাল ফ্লুয়েন্ট ফ্লুয়েন্টটা দিয়ে রাখুন। আচ্ছা এই জায়গার মধ্যে আমরা আরো কি করতে পারবো, আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো অ্যাড করতে পারবো আমরা, আরবিক আরবিক যেটা আছে সেটাও দিতে পারি বা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আমরা অ্যাড করতে পারবো। মূলত ইংলিশটাই চলে, আবার কেউ বাংলা দিয়ে না, ঠিক আছে? আচ্ছা একটু আপডেট করে নেই আমরা। এই যে দেখেন অ্যাড নিউ মানে এই জায়গায় আরো কি অ্যাড করছে আমাদের, এই যে দেখেন ফেসবুক গুগল বা টুইটার বা যা কিছু আছে আমরা কি দু একটা অ্যাড করে নিবো। সেক্ষেত্রে আমাদের যে ফাইবার আছে তারা কি আমাদের বিশ্বাস করবে যে না আসলে আমরা কি অ্যাকাউন্ট খুলতেছি, হয়তো বা ভাবতে পারে যে রোবটের মতো ভাবতে পারে স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা দু একটা আমাদের লিঙ্কগুলো কি অ্যাক্টিভ করতে পারি, অ্যাকাউন্ট অ্যাড করে দিব আমরা কি গুগল এটাও করে নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা স্কিল, এই স্কিলটা কি থাকবে বা এই জায়গায় যে স্কিল বলতেছে সেটা লিখতে হবে, এই জায়গায় দিতে হবে স্কিলের মধ্যে কি কি দেওয়া যায় বলতে পারবো, কি থাকবে এই স্কিলের মধ্যে, স্কিলের মধ্যে কি কি দিব আমরা? আমরা যে যে বিষয়ে এক্সপার্ট এই সব জিনিসগুলো এখানে দিয়ে দিব। এই তো গুড,
আসলে মূলত আমরা যেটা নিয়ে কাজ করতেছি বা যেটা কাজ পারি বা কাজটা শিখতেছি বা শিখবো আরো, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল, সিএসএস, এগুলো তো কি আমরা শিখবো, ইনশাল্লাহ শিখবো, এগুলো খুবই সহজ, যারা জানি ভালো আর যারা না জানি আরো ভালো, কারণ আমরা কি শিখবো। তো ওয়ার্ডপ্রেসটা এটা আমরা দিব, যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, এইচটিএমএল সিএসএস দিতে পারি, বা আমরা যে থিমগুলো নিয়ে কাজ করছি সেগুলো ডিবি, ক্রিয়েস্টাডা, এগুলো আমরা দিতে পারি। এলিমেন্টর প্রো, এলিমেন্টর কি আঙ্গর সারিয়ার কাব্য স্যার, উনি কি আমাদের এলিমেন্টর দেখাইছে, দেখছেন আপনারা এলিমেন্টরটা? না স্যার, না স্যার। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখে নিবো, আর যারা জানি একটু ভালো দেখবো ইনশাল্লাহ, দেখবো সমস্যা নাই। যদি না দেখায় তবে এই এই ক্লাসগুলোতে, পিছনের ক্লাসগুলোতে আটটা ক্লাস পর্যন্ত কি বা জানি বা দেখাইছি কি স্যারে, মাইগ্রেশন, ডব্লিউপি মাইগ্রেশন? হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা দেখবো। এগুলো খুবই সহজ, এগুলোর কাজ থাকে, মানে আপনার বাজেটটা খুবই কম, অথবা $10 বা $5, কথার কথা $10, কিন্তু আপনার কাজ করলে গিয়ে ১০ মিনিটে আপনি যদি $10 পান, আপনার কি লস হবে? লস হবে না। বা এই জায়গায় আমরা কি মাইগ্রেশন, ডব্লিউপি মাইগ্রেশন দিতে পারি, ডেমো ইনপুট দিতে পারি, আর কি যে আমরা ডেমো ইনপুট করছি যেহেতু, বা ল্যান্ডিং পেজ এগুলো দিতে পারি, বা ডব্লিউপি বাগ ফিক্সিং, এরকম কিছু কি আমরা কি এই জায়গায় অ্যাড করতে পারি আমরা? সেক্ষেত্রে অ্যাড নিউ ক্লিক করি, অ্যাড নিউ ক্লিক করার পর এই জায়গায় বলতেছে স্কিলগুলো, যে স্কিলগুলো আছে আমাদের সেই স্কিলগুলো অ্যাড করতে। ওয়ার্ডপ্রেস লেখার পরে ওয়ার্ডপ্রেস এই জায়গায় অনেক কিছু আছে, ওয়ার্ড ওয়ার্ডপ্রেস দেখেন অনেকগুলো চলে আসছে এই জায়গায়, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস কম, ওয়ার্ডপ্রেস অর, ওয়ার্জি, এরকম কিছু আছে। যে ওয়ার্ডপ্রেস ট্রিপল এস লাস্টে দেখেন, মূল আমাদের যেটা ওয়ার্ডপ্রেস সেটা কোনটা? এই যে এটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমারটা ওয়ার্ডপ্রেস, কত নাম্বার এটা? 1 2 3 4 5, না 5 নাম্বার এটা। আচ্ছা এটা ওই ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কি আমাদের যে লেভেলটা আছে সেটা বলতেছে এক্সপার্ট, এক্সপার্ট লেভেলের দিব আমরা কি সব জীব কি ওয়ার্ডপ্রেসে আমরা এক্সপার্ট না? আমরা যা না যেগুলো না জানি সেগুলো জানবো, আর প্লাস ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বললে বা ওয়ার্ডপ্রেসে যে কোনো থিম যদি দিয়ে দেয় সেই থিমটা কি অ্যাক্টিভ করতে গেলে কিংবা প্লাগিনগুলো অ্যাক্টিভ করতে গেলে বা কাস্টমাইজেশনের ক্ষেত্রে ডিবি দিয়ে, অ্যাবাডা দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে কি আমরা এক্সপার্ট না এখন? কি আমরা যে কোনো জিনিস যেটা দিব, যে স্কিলটা আমাদের স্কিলটা থাকবে সেটা কি এক্সপার্ট দিব? আচ্ছা অ্যাড, এটা হয়ে আমি আরেকটা অ্যাড করব, অ্যাড করার পর আচ্ছা অ্যাড নিউ আরেকটা আরেকটা অ্যাড করি, সেক্ষেত্রে কি এইচটিএমএল, এইচটিএমএল, সিএসএস, তো এগুলো যারা আছে আমরা কি দিতে পারি ডিবি থিম দিতে পারি। আমরা কি কাজ করছি, এক্সট্রা প্রো দিলাম, এক্সপার্ট অ্যাড করলাম, তারপর আমরা আইডি দিতে পারি,
माइग्रेशन माइग्रेशन আমাদের শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং কি ডেমো ইনপুট মানে থিম গুলো অ্যাক্টিভ করতে ইনস্টল করতে এবং কি ডেমো ইনপুট করতে, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হতে পারে কিংবা থিম ইনস্টল করা হতে পারে বা থিম গুলো করে রাখছে ক্লায়েন্টে অন্য কারো দিয়ে করে রাখছে, সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে ডেমো ইনস্টল করার জন্য, সরি ডেমো ইনস্টল না ডেমো ইনপুট, ডেমো ইনপুট করতে সেটার জন্য সে কি $10 যদি আপনাকে দেয় আপনাকে লস হবে, লস হবে না, সেক্ষেত্রে কি আমাদের ডেমো ইনপুটেরও কি কাজ থাকবে। আচ্ছা প্রথম অবস্থায় হয়তো আমাদের বাজেট গুলো খুবই কম থাকবে, কিন্তু যখন আমরা কি চলে দেবো ইনস্টলকে তখন আমাদের বাজেট খুব বেশি থাকবে, অনেক বেশি থাকবে। আচ্ছা যাই হোক আমরা কিনব ডেমো ইনপুট, ডেমো ইনপুট আচ্ছা আমরা এটুকু দিলাম ইরিগেশন নিয়েও
আমরা নিচের লেভেলে যাব না, আমরা কি একদম উপরের লেভেলে যাব? মানে উপরের লেভেল বলতে এখন আপনি কথার কথা, আমি এখনটা দিব অনার সিট দিই, সরি রিভিশন, এটা কলেজ ইউনিভার্সিটি কান্ট্রি অফ কান্ট্রি সিলেক্ট করতে হবে, মানে কি বাংলাদেশ, বাংলাদেশ কোথায় সেটাকে সার্চ করার অপশন নাই না? মুক্তিযোদ্ধা বানান, হ্যাঁ হ্যাঁ মুক্তিযোদ্ধা বানান, মুক্তি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা আপনার, আপনি যেটা দিবেন সেটা আসার কথা, এই জায়গায় চলে আসবে অটোমেটিক। আচ্ছা যাই হোক, আমি এটাই দিলাম, আপনারা যে আপনাদেরটাই দিতে হবে, আপনি এরকম মানে বাতবান এটা দিতে পারেন। আচ্ছা যাই হোক, দেওয়ার পর এটা টাইটেল, আচ্ছা আপনি টাইটেল কি করে, আমার আমার যেহেতু কি বে কোথায় বা এম এ এটাই দিলাম, মেজর তারপরে আসতেছে না জায়গার মধ্যে আপনি কোথা থেকে কি শিখছেন, সার্টিফিকেট আছে? আচ্ছা এই জায়গায় আমি দিতে পারি যেমন বেস্ট কুডার এই তো, এই যে আপনারা এই যে বুঝতে পারতেছেন ভাই, এগুলো কিন্তু তেমন কিছু না, শুধু জাস্ট যে আর কি নতুন, যার জন্য যে নতুন যে আর কি না জানে আর কি, তার জন্য আর কি এটি। কোথা থেকে আমি করছি সফটে গেছি জায়গা আমার কমপ্লিট। আচ্ছা
আপনার এটা হয়ে গেছে, এখন এই জায়গায় কি সেভ দিতে হবে? সেভ দেওয়ার সম্ভবত কোনো অপশন নাই, এটুকু অ্যাড হয়ে গেছে, এটুকু কমপ্লিট আপনার। এখন যেটা আপনি করবেন, আপনার আরো কিছু আছে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমি আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে যাবো। এটুকু হয়ে গেছে, এইটুকু বেসিক আপনার এইটুকু লাগবেই, এটুকু কি লাগবেই দিতেই হবে আমাদের, যারা যাদের অ্যাকাউন্ট আছে তাদের লাগছে বা অনেকেই জানে, আর এটুকু কি আমাদের লাগবে দেখে দেখে, মানে এগুলো আহামরি কিছু না, ঠিক আছে। এখন যেটা করতে হবে আমাদের, একটু প্রোফাইল ড্যাশবোর্ডে যাই আমরা। এখন কি কোথায় ছিলাম? প্রোফাইলে ছিলাম। একটু ড্যাশবোর্ডে যাওয়ার পর এই জায়গায় কি, এই জায়গায় আমরা কি আরো অনেক কাজ করতে পারবো বা এগুলো কি করতে হবে? ইউর ইউজার প্রোফাইল ইজ ইনকমপ্লিট, প্লিজ এডিট। আচ্ছা, এখানে আর কিছু করতে হবে না। দেখেন ইমেজটা চলে আসছে, পূর্বে কি ইমেজটা ছিল না, এখন ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর সিকিউরিটি, আপনার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনি যখন কাজ করবেন, কাজ করার পর বিভিন্ন ক্ষেত্রে যখন টাকাটা উড়াইতে যাবেন, বিভিন্ন ধরনের সিকিউরিটি কোশ্চেন করতে পারে বা মানে এগুলো চাইতে মানে চাইতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে, সেক্ষেত্রে ফাইবার কিন্তু আমাদের যে কোনো সমস্যা না হয় ওরকম কিছু করে রাখছে, দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, পূর্বের পাসওয়ার্ডটা দিতে পারবেন, নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম নিউ পাসওয়ার্ড বা যে কনফার্ম পাসওয়ার্ড আগের পূর্বের পাসওয়ার্ডটা মানে চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে এটা। আচ্ছা এই জায়গায় দেখবেন আরো অনেক কিছু আছে, ফোন ভেরিফিকেশন, মানে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবো, ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিই। তো যাওয়ার পর এই যে কান্ট্রি কি বাংলাদেশ ডিওয়াই আছে, এন্টার কান্ট্রি। আচ্ছা এখন আমার এই জায়গায় ফোন নাম্বার দিতে হবে, আমার ফোন নাম্বারটা দিই, সরি জিরো দেওয়া আছে, দিয়ে দিতে হবে না। তারপর যে কল দিয়েও দিতে পারি আমি, মেসেজ দিয়ে দিতে পারি। আচ্ছা ভেরিফাই এসএমএস দিই, সরি সেটা আমার ফাইবার দিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে আমার নতুন একটা নাম্বার দিতে হবে। ওকে চলে গেছে। এখন এই জায়গায় কি বলতেছে, সিকিউরিটি কোশ্চেন, আপনি আমি বললেন না যে আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনার যখন টাকা উঠাবেন বিভিন্ন ধরনের, এই সিকিউরিটি কোশ্চেনটা কি চাইবে, তখন এটা কি আপনি নোট করে রাখবেন, হয়তো আপনি ডায়েরিতে বা মনে রাখতে পারবেন। এই জায়গায় অনেক কিছু, আপনার স্কুল, ছোটবেলার স্কুলের নাম, কিংবা আপনি কোনটা কি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, মানে প্রথম কোন প্রাণীটা পালছিলেন, বা হোয়াট ওয়াজ দ্য ইউর চিলড্রেন নিক নেম, এরকম কিছু আছে, এটাই দেয় আমি আমারটা দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু মনে রাখতে হবে, একটু পালা মিল দিয়ে রাখলাম। এই জায়গায় কি আর আর কিছু আছে? আচ্ছা এগুলো আর কোনো কিছু প্রয়োজন নাই আপনার। এখন এটি কি সিকিউরিটি ছিল, নোটিফিকেশন যাই। আচ্ছা এইটুকু বুঝতে পারছি, আপনার যদি যে পূর্বের পাসওয়ার্ডটা আপনি চাচ্ছেন যে অন্য কেউ জেনে গেছে বা দেখছে, সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় পুরাতন পাসওয়ার্ড দেওয়ার পর যে নতুন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, আপনার ফোন ভেরিফিকেশন করতে পারবেন, সিকিউরিটি কোশ্চেন সেটা আপনার দিতে হবে এবং কি মনে রাখতে হবে। আচ্ছা এটা আমি এই জায়গার মধ্যে রাখি।
আচ্ছা, এটুকু তো বুঝতে পারছি আমরা যে যে পুরাতন যে এটা আছে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে, প্লাস আমাদের ফোন ভেরিফিকেশন করতে হবে, মানে যে ফোন নাম্বারটা থাকবে সেটা, প্লাস আমাদের যে সিকিউরিটি কোশ্চেনটা থাকবে সেটা টাকা ওঠানোর জন্য তোমার প্রত্যেকেরই প্রয়োজন পড়বে, সেটা কিন্তু পড়বে। আপনি আপনার যে পেট আছে প্রথম প্রাণীটা পাচ্ছেন, কিংবা আপনার স্কুলে যেটা প্রথম স্কুল ছোটবেলার, কিংবা আপনার ছোটবেলার নাম কি ছিল, কি বলে নাম ডাকতো, বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, যেগুলো কিছু দিয়ে রাখবেন, তারপর কিন্তু সেটা নোট করে রাখবেন, হয়তো বা আপনার গুগল ড্রাইভের মধ্যে রাখেন, কিংবা আপনার যে কোনো নোট প্যাডের মধ্যে কিংবা ডায়ের মধ্যে, কিন্তু ওইগুলো কি নোট করে রাখা ভালো, বা আপনার যে ইমেলটা দিয়ে খুললেন, বা ওই যে আপনি আমি আমরা যে পাসওয়ার্ডটা দিছি সেটাও কিন্তু কি লাগবে বা রাখবেন, ঠিক আছে? এটুকু বুঝতে পারতেছি? ওরা তো বড় কথা না, কিন্তু আপনার যে ইনফরমেশন, আপনি কাজ করলেন কষ্ট করে কাজ করার পর আপনার ইনফরমেশন গুলো হারিয়ে ফেললেন আপনার কাছে, আপনার এই যে কোন নাম দিছিলেন আপনার ইয়ার মধ্যে, এখন যেটা আর কি আমরা দিলাম সিকিউরিটি কোশ্চেনের মধ্যে, এই নামটা মনে নাই আপনার কোন ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, এইগুলো মানে একটু নোট করে রাখবেন, সিকিউরিটি কোশ্চেনটা মনে নাই, টাকা উঠাতে গেছে, আপনার $500 আছে, $500 যাচ্ছেন প্রথমে ৮%, এটা উঠাবেন 14-15 দিন পরে উঠাবে যাচ্ছেন আর কি, তখন এই সিকিউরিটি কোশ্চেনটা মনে নাই, তখন আপনি কি করবেন, তখন ওটা কি লস পুরোটা চলে গেল, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এগুলো কোথায় কি লাগে একটু নোট করে রাখবেন, সেটা আপনার ভালোর জন্য আর কি। আচ্ছা, আমি পারতাম যে এইটুকু খালি এভাবে না বইলা খালি শুধু দেখা যেতে, আচ্ছা যাই হোক, যারা পুরাতন তারা তো জানতোই, যারা নতুন তারা জানতো না। আচ্ছা, এই দেখেন অ্যাকাউন্টের পরে সিকিউরিটি গেছে, সিকিউরিটি যাওয়ার পর নোটিফিকেশন যাই যদি একটু ক্লিক করে, এই দেখেন এই জায়গায় নোটিফিকেশন ওরা অটোমেটিক সবকিছু দিয়ে রাখছে, এ দেখেন ওরা সবকিছু দিয়ে রাখছে, যেন মেসেজ আসে বা ইনবক্স মেসেজ বা অর্ডার মেসেজ বা অর্ডার আপডেট সবকিছু নোটিফিকেশন দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, এগুলো চেক করা আছে, চেক করা থাকবে, বা এই জায়গায় দেখেন সাউন্ড, সাউন্ড যদি অফ করে দিই যে মেসেজটা আসবে, দেখেন একটা শব্দ হবে, সেই শব্দটা চলে যাবে, এইগুলো যেগুলো আছে সেট চেঞ্জ নাকি ঠিক এরকমই থাকবে। আচ্ছা যদি এদিকে যাই দেখি কি আছে, আচ্ছা এই যে কোম্পানি, কোম্পানি বিষয়ে আপনি ফুল নেম, এই যে কোম্পানির নেম যদি এগুলো চান দিতে পারেন, আর না দিলেও সমস্যা নাই, দিতে হবে এরকম কিছু না। আচ্ছা এখন চাই ব্যালেন্স, ব্যালেন্স যদি এখন যাই দেখেন এই জায়গায় ব্যালেন্স আসবেন, আপনার ব্যালেন্সের মধ্যে সবকিছু দেখাবে, আপনি কত ডলার আর্ন করছেন, কত আছে, সবকিছু কি দেখাবে। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ আপনার জায়গায় কিছু করতে হবে না। আচ্ছা হ্যাঁ, আমাদের মোটামুটি অ্যাকাউন্টটা কি আল্লাহর রহমতে কমপ্লিট, ঠিক আছে? আমাদের এখন যেটা করতে হবে, কি করতে হবে, আমাদের গিট বানাইতে হবে, এই যে ক্রিয়েট এ নিউ গিট, ক্রিয়েট এ নিউ গিট, শুধু গিট বানাবো। ফাইবার অ্যাকাউন্ট যারা নতুন, যারা না জানি, হয়তো বা ভাবছি যে কেমন জানি কি জানি করতে হবে, অনেক কিছু এসে অনেক কিছু ভাবছেন হয়তো বা, কিন্তু তেমন কিছু না, সেগুলো যেন ডিলিট করে দেয়, হয়তো বা করে দিবে, প্লাস আপনি যে পেনিয়রের যে অ্যাকাউন্ট আছে, যে এই আপনার যে পেনিয়রটা আছে সেটার মধ্যে মেসেজ করলেন আপনি যে আমার এই পেনিয়রের মধ্যে যে ফাইবার ইনফরমেশন আছে বা যে অ্যাকাউন্টটা ছিল সেটার জন্য তাদের কাছ থেকে আপনি যদি রিমুভ করবেন, ডিলিট করে দিবেন, নিয়ে যাবেন, তারা যেন সবকিছু ডিলিট করে দেয়, সেক্ষেত্রে আপনি অন্যটার মধ্যে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এই যে আমি যতটুকু দেখাইলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ও আপনার 3 বছর আগে একটা অ্যাকাউন্ট ছিল? মানে রিমন স্যার, আমি আপনার কথাটা ভালোভাবে করতে পারিনি, মানে বুঝতে পারিনি। আমি এইটুকু বুঝছি যে 3 বছর আগে একটা অ্যাকাউন্ট ছিল, সেটা ভুলে গেছেন, এটুকু বুঝলাম। হ্যাঁ হ্যাঁ জি জি, এটা বলতে চাই। ও আচ্ছা আচ্ছা, আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সব কিছু ভুলে গেছেন, বা নিপিন বা যে সিকিউরিটি কোশ্চেন গুলো দিছিলেন, তাই না? জি জি জি। হ্যাঁ, আপনার ওই অ্যাকাউন্টে কি কোনো রিভিউ আছে, বা এখনো কি ওটার মধ্যে কি কাজ করেন? মনে হয় তো না নাকি? না, আমি কোনো কাজ করিনি এটাতে, কোনো কাজ করিনি। ও আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার যেটা ভালো হবে, আপনি উইন্ডোজ মারবেন, ওই অ্যাকাউন্টটা লগ করে দেন, লগ আউট করে দেন, উইন্ডোজ মারবেন। উইন্ডোজ করার পর আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলে নেন, সেটাই বেটার। কারণ যে ইনফরমেশন আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন, বা আপনি যে সিকিউরিটি কোশ্চেনটা ব্যবহার করছেন, সেটা তো এখন পসিবল না, আপনি কীভাবে পাবেন? আর যদি পান সেগুলো তাহলে সেন তো ভালোই হয়, আর যদি কাজ করা থাকে, রিভিউ থাকে সেক্ষেত্রে। আর যদি আপনার রিভিউ না থাকে, সেক্ষেত্রে বলবো যে নতুনই খুলেন, কারণ পুরাতন অ্যাকাউন্ট ক্লায়েন্টে দেখে যদি ওই জায়গায় দেখেন, অটোমেটিক কিন্তু আমাদের এই যে বাংলাদেশ দেখাচ্ছে, আমার যখন নিচে একটা ইয়ে আছে, ডেট আসতেছে বা তারিখ সাল, তখন কিন্তু নিউ ভাবে আসতেছে। ক্লায়েন্টে যখন কম বাজেটের মধ্যে কাজ করা, তখন কিন্তু আপনার কি বলে নতুনদেরকে দিয়ে কাজটা করা, কিন্তু যারা পুরাতন আছে অনেক আগে অ্যাকাউন্ট খুলে রাখছে, হয়তো ভাববে যে সে এখন অ্যাক্টিভ আছে, পরে থাকবে না, বা এই যে কাজ নাই, ভিউ নাই, সেক্ষেত্রে কাজ নাও দিতে পারে। যার কারণে নতুন অ্যাকাউন্ট মানে খোলা ভালো। আর আমরা সবাই 7টা করে গিগ খুলবো, মানে গিগ বিষয়ে তো আমরা জানি, বা অনেকেই অ্যাকাউন্ট আছে যারা 7টা করে গিগ খোলার কারণ হচ্ছে গা, হয়তো বা আমাদের অন্য বিষয়ে উপর থেকে সাড়ে একবার বলছিল যে যখন আমরা 7টা করে গিগ খুলবো, এই 7টা করে গিগ খোলার পর ফাইবারে দেখবে যে একটা অ্যাকাউন্টে, নতুন একটা অ্যাকাউন্টে 7টা গিগ খোলা হয়ে গেছে, তারা তখন ওরকম ভাবে আমাদের যে পেজগুলো থাকবে আমরা পরবর্তীতে আর কি জানবো বা বুঝতে পারবো, মানে যে ক্লায়েন্টে যখন সার্চ করে, বা আমরা যে তখন ওই যে গিগে দেখলাম বা গিগে ঢুকলাম, তখন কিন্তু যে প্রথম পেজগুলো আছে এরকম পেজে বিভিন্ন দেশে পেজের মধ্যে আলাদা মানে শো করবে, যে প্রথমে দেখাবে যে ওই আসলে মূলত কাজ পারে, যার কারণে 7টা গিগ খুলছে। তুই কাজ যদি না পারতো, তা তো 2-3টা খুলতে হতো, বা 7টা খুলতো না, এরকম কিছু বা অনেক কিছু মানে এই জায়গায় আছে, আপনারা জানতে পারবেন ইউটিউব কাটলে, কিংবা বিভিন্ন জায়গা থেকে বা ফাইবারের মধ্যে অনেক কিছু লেখা আছে। আচ্ছা, আপনার আমি এটাই বলবো যে আপনার পুরাতন অ্যাকাউন্টটা আপনি বাদ দিয়ে ইন্ডেক্স মানে নতুন করে আর কি অ্যাকাউন্ট খুললে সেটা ভালো হবে, যেহেতু অনেক আগের, যেহেতু কাজ নাই, রিভিউ নাই। যদি অনেকগুলো রিভিউ থাকে, লেভেলে না থাকেন, লেভেল 1-2 বা কম্পিটিটিভ যদি নাও থাকেন, যদি অনেক কাজ থাকে সেটা আলাদা কথা, বা অনেক যদি রিভিউ থাকে। আচ্ছা, আচ্ছা, আমি ওই কি বলেন ওই ফাইবারের আমি একটা শর্ট ভিডিও রাখছি, এইটুকুই। অন্য বেসের মধ্যে সবসময় তো একটা উইন্ডোজ মারতে পারবো না আমি, বা দেখাইতে পারবো না। আচ্ছা, হয়তো বা তেমন ভালো হয় নাই, কিন্তু আমাদের মূল যে জিনিসগুলো হচ্ছে যে আপনি অন্য একজন অপর এক ভাইয়ের আপনি একটা অ্যাকাউন্ট দেখবেন, দেখার পর দেখবেন যে উনি কিভাবে অ্যাকাউন্টে কি কি লিখছে, বা ডিসক্রিপশনে কি কি লিখছে। আমি তো লিখছি আমারটুকু, যে আপনি যে সেম এরকম দিতে হবে এরকম কোনো কথা না, আপনি ডিসক্রিপশনে আরও অনেক কিছু দিতে পারেন, বা ওই জায়গায় আপনি স্কিলের জায়গায় আরও কিছু অ্যাড করতে পারেন, না যা স্কিল আছে। আমি হয়তো ওই জায়গায় কি অনেক কিছু দেওয়া হয় নাই, বা রয়ে গেছে এরকম কিছু। আচ্ছা, যাই হোক, এখন আমি যে যতটুকু দেখাইলাম, আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে,
যে আমি আমি যতটুকু দেখাইলাম এখন যে একটা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, কোথায় যাইতে হবে, ইমেল লাগবে, একটা ইউজার নেম লাগবে বা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, প্লাস ইমেজ দিতে হবে, প্লাস যে নিচে যে লিখতে হবে অনেক কিছু, বা এই যে অটোমেটিক অনেক কিছু আছে, ফর্ম বাংলাদেশ দেখাচ্ছে বা মেম্বার বা কত সেপ্টেম্বরের 20 দেখাচ্ছে, আর ডিসক্রিপশনে ওইগুলো ওটু চলে আসতে পারে, ডিসক্রিপশনে এই জায়গায় লিখতে হবে, ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, প্লাস আপনার স্কিল স্কিল গুলো আছে কি এগুলো অ্যাড করতে হবে, প্লাস আপনার এডুকেশন এগুলো যে আপনি কোথা থেকে ইটা পাইছেন, সার্টিফিকেটটা পাইছেন, এগুলো কি করার পর আপনার যে সিকিউরিটি কোশ্চেন, ফোন নাম্বার ভেরিফাই, তারপর ওই জায়গায় আরো অপশন আছে, সেগুলো কি একটু ঘেটে ঘেটে দেখবেন। তো আমি যতটুকু দেখাইছি একটা কি ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলে এইটুকুই এনাফ, যথেষ্ট। এখন আর আপনাদের কি তেমন কিছু করতে হবে না, এইটুকুই জাস্ট, মানে নতুনদের উদ্দেশ্যে, যারা পুরাতন যারা জানেন বা করছেন তারা তো ভালোই আলহামদুলিল্লাহ। তো এইটুকু যে আমি যতটুকু দেখাইলাম বা বললাম বা স্ক্রিনের মধ্যে আসছে, হয়তো বা কন্টেন্ট গুলো দেখতে ওই জায়গায় ভুল হইতে পারে, বা আপনাদের বেশি লিখতে হবে বা কিছু অ্যাড করলেন বা কিছু ক্লোজ করে দিলেন, এইটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে, সমস্যা আছে? যারা অনেকে নতুন আছি, যাদের নতুন আমরা আগে খুলছি না বা জানি না, সেরকম গিগটা আরো মজার বিষয়, গিগটাও আমরা খুব সুন্দর ভাবে খুলবো। আমি একটা গিগ খুলে দেখাই দিলে আর ছয়টা আপনারাই খুব সুন্দর পাবেন, সেম একই জিনিস থাকবে, শুধু কি নামগুলো আলাদা থাকবে, মানে গিগের। আচ্ছা যাই হোক, এইটুকু মানে এখন মানে কে কে করতে পারবেন, বা আমি চাচ্ছি যে আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখাইতে হবে না, বা আপনি নিজে এখন করেন আর কি, করার পর আমি দেখবো, বা আজকে কি আরো কিছু দেখাবো না, এটা মানে যতটুকু দেখাইলাম অ্যাকাউন্ট খোলা, এটা এইটুকু কেমন হবে, মানে এই অ্যাকাউন্ট খোলার পর এই জায়গার মধ্যে আর কিছু করতে হবে না আশা করি, কারণ পরবর্তীতে আমরা গিগ নিয়ে কাজ করব, সেটা আরো ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ সেটা আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করবো, যেটা দেখে ক্লায়েন্ট আমাদের কাজ দিবে বা আমরা কাজটা করব, সেটাই হচ্ছে গিগ। গিগ গুলো খুব সুন্দর ভাবে খুলতে হবে, ইমেজ গুলো খুব সুন্দর থাকতে হবে, বা ডিসক্রিপশন গুলো থাকবে, বা যে কাজটা করবো সেই কাজের উপর লেখা গুলো টাইটেলটা থাকবে, সেগুলো কি অনেক সুন্দর হতে হবে, সেগুলো কি আমরা যখন কাজটা করবো অনেক সময় নিব, সময় নেওয়ার পরে যে এই যে অপর বায়ের যে আমাদের যে কাজগুলো আছে, এই যে এরা যে এই যে দেখেন আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছি সবাই, মাইগ্রেশন বলেন যেগুলো কাজগুলো করব, সেই কাজের উপর আমরা এই জায়গায় সার্চ করব, সার্চ করার পর দেখবো যে কোন নামে মানে গিগটা আমি যে গিগটা খুলবো যে নামের উপর বেশি এই জায়গার মধ্যে সার্ভিস, এই জায়গায় সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে, গিগ গুলো বেশি, সেই নামগুলো যে কোন নামে ক্লায়েন্টে বেশি খুঁজে, ক্লায়েন্টে বেশি দেখে যে কোন নামটা ফলো করে বা কোন নামটা সার্চ করে ক্লায়েন্টে বেশি খুঁজে, সেটা কিভাবে আমরা পাইতে পারি, বা আমি চাই যে এরকম একটা নাম দিলাম যে আমার গিগটা সে যেন কি পেয়ে যায়। আর যদি আমি শুধু ডিবি লিখলাম কথাটা কথা, যে ক্লায়েন্টে তো ডিবি এক্সপার্ট কথার কথা লিখতে পারে, ডিবি থিম লিখতে পারে, ডিবি ওয়েবসাইট লিখতে পারে, বা আরো অনেক কিছু লিখতে পারে না, লিখতে পারে বা ওয়ার্ডপ্রেস ডিজাইন বা ডিবি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ডিবি এরকম কিছু বা অনেক কিছু লিখতে পারে। সেক্ষেত্রে আমরা একটু ঘেটে ঘেটে দেখবো যে আমাদের মূলত যে মানে পাঁচটা ট্যাগ লেখা যাবে একটা গিগের মধ্যে, যে আমার কোন নামটা দিলে ক্লায়েন্টে খুঁজে পাবে বা আমার গিগটা পায়, ঠিক আছে না? আমরা সবাই কিন্তু এ জায়গায় চাচ্ছি যে ডলার ইনকাম করবো, আর্ন করার জন্য আসছি। সেক্ষেত্রে আজকে আমরা যেটা করব, এই এখন কয়টা বাজে, 10:35 বাজে, আপনারা অন্য কারো, আপনারা এইভাবে ক্লাসে জয়েন থাকেন সমস্যা নাই, আলাদা কোনো পেজের মধ্যে সরি ট্যাবের মধ্যে, আলাদা ট্যাবের মধ্যে আপনারা fiverr.com লেখার পর আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই বা যারা জানি জানি তো ভালো, তো আপনারা কি করবেন অ্যাকাউন্টটা খুলবেন, কি কি লাগে সেটা হয়তো বা একটু নোট করে নেন, অন্য বায়ের কাছ থেকে দেখে যে সে কি কি দেয় ডিসক্রিপশনে বা টাইটেলে বা বিভিন্ন জায়গায় কি কি দেয়, বা আপনার যে এগুলো তো তেমন কিছু না, বা সুন্দর একটা ছবি চুজ করলেন, চুজ করে কি সেটা অ্যাড করলেন দিলেন, সেগুলো আজকে ক্লাসে কে কে করতে পারবেন, আর কার কার আছে যে উইন্ডোজ দিতে হবে বা পুরনো আছে, আসলে পুরনোটা না থাকাই ভালো, যদি অনেক কাজ না থাকে আর কি,
পুরনো কার কার আছে? আমাদের রিমন সাহেব, আমাদের কামাল সাহেব, আর কার কার আছে? হ্যাঁ আমার আছে, ফাইবারে আছে, আপওয়ার্কও আছে। ওই তো মাশাআল্লাহ আপওয়ার্ক। ওই যে আমাদের তাজুল ইসলাম, ওনারও আছে। আপনি যদি ওই পূর্বের অ্যাকাউন্ট ব্যবহার করেন, যদি আপনার, আমি যেটা বলবো যে আপনার না অন্য কারো যদি থাকে আর কি, দাড়ি থাকে না, যদি রিভিউ থাকে অনেক ভালো, বা সব গিগে তো আর রিভিউ থাকবে না, হয়তো বা যে ফ্রিল্যান্সারই দেখুক না কেন, মানে অনেক পূর্বের যে ফ্রিল্যান্সারটা মানে কাজ করে আসতেছে তার কিন্তু প্রত্যেকটা গিগে থাকে, আর যারা নতুন দেখবেন একটা দুইটা গিগের মধ্যে কিন্তু তারা এটা নিবে, কাজগুলো নিবে। নেওয়ার পর মানে যখন অর্ডারটা পাড়াবে যে কোনো একটা দিয়ে বেশি পাড়ায়, আচ্ছা হ্যাঁ তিন চারটা পাঁচটা এরকম থাকে, বা অনেকগুলো পরবর্তীতে যেগুলো কাজ না থাকে রিমুভ করে দেয়। যদি অনেকগুলো অর্ডার থাকে বা রিভিউ থাকে, সেক্ষেত্রে আপনি পুরনো অ্যাকাউন্টের মধ্যে আপনি গিগ খুলতে পারেন। আর যদি আপনার নতুন, যদি পুরাতনের মধ্যে তেমন না থাকে, সেটা আপনি বাদ দিয়ে দেন, বাদ করে আপনি উইন্ডোজ মেরে নতুন করে খুলেন, আমি সেটাই বলবো আর কি, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আর আমরা যারা আছি আজকে, মানে এখন আমি যতটুকু করছি খুব সময়ের প্রয়োজন নাই, আমি কিন্তু দেখাইছি মানে একদম স্লো, একদম খুবই মানে ধীরে ধীরে, একদম ধীরে ধীরে দেখাইছি। সেক্ষেত্রে আপনারা ই করতে পারেন এখন, কি বলে, আপনারা কম সময় লাগবে আপনাদের, আপনারা যদি চান যে ওইটুকু নোট করে, কিংবা নোট করার তো প্রয়োজন নাই, আপনারা অ্যাকাউন্টটা খুলেন, আমি দেখবো যে কে কে মানে এইটুকু কমপ্লিট করতে পারেন আজকে আর কি, যে আপনাকে করতে হবে এখনই, এরকম বাধ্যতামূলক না, এরকম না। আচ্ছা কে কে করতে পারবেন করেন? রিয়েল আইপি ছাড়া কি করা যাবে? রিয়েল আইপি আসলে মূলত আপনি, হ্যাঁ রিয়েল আইপি ছাড়া করা যাবে। আচ্ছা আপনার যে শেয়ার আইপিটা, আপনি শেয়ার আইপি চালাচ্ছেন আরমান রহমান স্যার? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাই আপনার আপনার এই আইপির মধ্যে অন্য কেউ ব্যবহার করতেছে ফাইবার, এরকম কেউ আছে আপনার জানার মধ্যে? মানে আপনি যে রাউটারটা ইউজ করতেছেন এই নামে? ৬০-৭০ জিবি এরকম লাগে আর কি। আচ্ছা যাই হোক, আপনাদের তেমন লাগবে না আসলে, আশা করি। আমি ওই ওয়াইফাই ব্যবহার করতাম পূর্বে যখন ঢাকা উত্তরে থাকতাম, কিন্তু করোনার কারণে চলে আসছি। কিন্তু আমরা যারা আসলে মূলত যারা বড় ধরনের ফ্রিল্যান্সার, ওরা হয়তো বা রিয়েল আইপি টাই ব্যবহার করে, কিংবা ফোনের যে নেটটা আছে সেটা। কারণ আপনি এক জায়গায় গেলেন, আপনার ফ্রিল্যান্সার মূলত, আমি পূর্বে বারবার বলছি, এটা শুনতে হয়তো বা অনেকটা খারাপ লাগতে পারে, যে আসলে যারা ফ্রিল্যান্সার মূলত তাদের কিন্তু ওরকম পাখি যেমন বাসার মধ্যে বন্দি করে রাখে, এরকম কিছু না, মুক্ত যেমন আকাশে ঘুরে, ঠিক এরকমই। আপনি ঘুরতে গেলেন, এক জায়গায় গেলেন, আমি পূর্বে বললাম যে তখন যেন আপনি অ্যাক্টিভ থাকতে পারেন, আপনি ফোনে সফটওয়্যার আছে, অ্যাপস আছে, সেই অ্যাপসে অ্যাক্টিভ থাকতে পারবেন, আপনার ফোন নেটওয়ার্ক, কিন্তু আপনার তো যে ব্রডব্যান্ড আছে, ওয়াইফাইটা আছে, সেটা তো আপনি নিয়ে যাইতে পারবেন না, সেটা পসিবল না। সেক্ষেত্রে খুবই কম এমবি লাগে, অ্যাক্টিভ থাকতে হয় আর একটু চ্যাট করতে হয়, মানে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে হয়, এইটুকুই তো। তো তেমন আমি বলবো যে ফোনেরটা বা যার যার পসিবল করেন, আর যে ওয়াইফাই আছে আপনি বললেন, সমস্যা নেই করতে পারেন, এখন আপাতত কিছু হবে না। কিন্তু পরবর্তীতে যদি অন্য আপনার ওয়াইফাই এ অন্য কেউ যদি ব্যবহার করে, একই আইপি ব্যবহার করেন, তাহলে সমস্যা হতে পারে পরবর্তীতে, সেটা চেঞ্জ করে নেবেন আগে। ওকে স্যার। আচ্ছা আমরা তে আমি যতটুকু দেখাইছি ঠিক এরকম সবাই একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তৈরি করে বানায়, আমি দেখি দেখি কি করতে পারি না। আর যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, যে আপনার মনে নাই বা বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রেও আমি বলবো, কেউ যদি বলেন যে কোথায় কী দিতে হবে বা কীভাবে, সেক্ষেত্রে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমি কিন্তু রিল্যাক্সে করছি, মানে টাইপ করছি অনেক স্লো, তারপরে অনেক মানে এত এতক্ষণ সময়ের প্রয়োজন নাই যেটা দেখাইছি আর কি, তাই না? আপনারা করে কী কী করতেছেন?
কে কে অ্যাকাউন্ট তৈরি করতেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা কে কে অ্যাকাউন্ট এখন তৈরি করতেছেন, বানাইতেছেন? আপনি এটাও করতে পারেন, আপনি নোট কোথায় কি থাকে বা অন্য একজনের দেখে নোট করে নিতে পারেন। নোট করার পর সেম ওরকম দিয়ে আসবেন, আপনি কিছু চেঞ্জ করে মানে যে ডিসক্রিপশনে থাকবে বা আপনার স্কিলের মধ্যে থাকবে স্কিল এগুলোই দেন, সমস্যা নাই, এগুলো প্রবলেম হবে না। আর তেমন কিছু না, এটা তো আপনার পার্সোনাল ইনফরমেশন, এগুলো দিতে হবে। স্যার এখন করতে যাচ্ছি না। তাদের সমস্যা বা পূর্বে ছিল বা উইন্ডোজ মারবেন, তারা রাত্রেবেলা করবেন, বিকালে করতে পারেন। যে উইন্ডোজ দেওয়ার পর দেখেন, এটা যদি আজকে করে ফেলেন পরবে তার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি সময় দিচ্ছি বা বলতেছি যে এটা আপনার লাগবে, সবার ক্ষেত্রে লাগে। আর যাদের আছে তাদের তো প্রয়োজন হবে, যারা কাজ করতেছে। আসলে যে আমি হয়তো পূর্বে বলছি যে আমরা কিন্তু ওই যে ফোনের যে ডাটাটা সেম বিটা আছে এটা দিয়ে ওয়াইফাই টা চালাচ্ছি, অ্যাকাউন্টটা চালাচ্ছি, এটা দিয়ে আমরা যে যারা আর কি বন্ধুরা আছি, মানে যে কয়েকজন আমার সাথে কাজ করে বা যে আমাদের সার আছে কয়েকজন বা ইয়ে, মানে যারা যারা আছে মানে অনেক ফ্রিল্যান্সার, এটা কি আমাদের গ্রামের মধ্যে যারা আছে আর কি, যারা গ্রামে থাকে একদম বাইরে, ওরাও কিন্তু আসলে মূলত গ্রামে তো আর ওয়াইফাই হয় না, সেক্ষেত্রে কি ফোনের নেট দিয়ে কিন্তু কাজটা করে, সমস্যা হবে না? বুঝতে পারছি ইমন সাহেব। হ্যাঁ, সমস্যা হবে না আপনার, এটা আরো ভালো হবে। কারণ বলছি যে আপনি আমার ক্লাসটা 50 দিনের, আপনি আমি হয়তোবা যারা না জানে যে আমি বলে দিতে পারি এই জায়গায় যে আপনার অ্যাকাউন্ট খুলেন, সমস্যা নাই। যদি আমি এটা যদি না বলি এখন, যে পরবর্তীতে দেখলেন যে এরকম কিছু আমি না বললাম যে আপনারা এক আইপি থেকে দুই তিনজন চালাচ্ছেন বা অ্যাকাউন্টটা খুলছেন, যখন আপনি আর্ন করবেন 14-15 দিন যাবে, আপনার ডলার থাকবে অ্যাকাউন্টে, তখন দেখবেন খুশ করে আমার আপনার অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে গেছে কেন, ওই যে ওই ফাইবার মনে করবে কি রোবট, এরকম কিছু মনে করবে যে এক আইপি থেকে অনেকেই চালাচ্ছে বা দুইজন চালাচ্ছে, এটা প্রবলেম হবে। যার কারণে সবচেয়ে বেটার হচ্ছে, ভালো হচ্ছে যে আপনার উত্তম হচ্ছে যে ফোন থেকে ব্যবহার করা। পাসওয়ার্ড দিয়ে চালাইতে পারেন। আমাদের এই জায়গায় ওয়াইফাই আছে কিন্তু আমি ওয়াইফাই ব্যবহার করি না, আমি ফোন দিয়েই ব্যবহার করি। আজকে 21 তারিখ, আমার সম্ভবত এই মাসে গেছে গা 16, 25, 31, 41 GB তে সম্ভবত আজকে শেষ হয়ে যাবে। আমার একটু বেশিই লাগে, ইউটিউবে গাটাগাটি করতে হয় বা এমনি অ্যাক্টিভ থাকতে হয় বা ইউটিউব দেখি বা বিভিন্ন ক্ষেত্রে বা যে ক্লাস নেওয়ার সময় তো ভালোই এমনি চায়। আর আপনাদের কম লাগবে, আমরা আছি 7 জন। আমরা এই যে কে কে অ্যাকাউন্টটা তৈরি করতেছি, বানাইতেছি, ক্রিয়েট করতেছি, কে কে কেউ কি কাজ করতেছি? আপনার ফাইবার যেহেতু খোলা, আপনার যদি অনেক পূর্বে থাকে, আমি বলছি যে আমি এটাই বলতে পারি যে অনেক পূর্বে যদি থাকে, না কাজ করা থাকে, ভালো রিভিউ না থাকলে সেটা
বাদ দিয়ে আপনি উইন্ডোজ মারতে হবে। আপনি উইন্ডোজ ছাড়া আবার শুধু আবার ওই জায়গায় কিন্তু লগ আউট করা যাবে না, উইন্ডোজ মেরে নেবেন। যেহেতু এটা আপনার, আপনি যখন কথার কথা ভালো একটা লেভেলে চলে যাবেন, আপনার গিগটা চলে যাবে, আপনি টপ ক্রেডিটে চলে যাবেন, তখন যদি আপনার এরকম সমস্যা হয়, কথার কথা রেন্ট হয়ে গেল, তখন কি লসও পড়লেন বা অনেক ডলার যাবে। প্লাস ডলার তো বড় কথা না, যে আপনার রিভিউ গুলো আপনি শ্রম করে অ্যাকাউন্টের কিছু শ্রম দিলেন থাকলেন, প্রথমে হয়তো আমরা যেগুলো $100 কাজ সেগুলো আমরা $50 দিয়ে করলাম, $30 দিয়ে করলাম, কেন রিভিউটা ভালো একটা ফিডব্যাক যেন কি ক্লায়েন্টে দেয়। সেক্ষেত্রে আপনার যখন টপ ক্রেডিটে বা লেভেল টু এ বা লেভেল ওয়ানে চলে যাবেন, তখন বড় বড় কাজ। আমাদের যে স্যার একটা লোকের কথা বলছে বা দেখাইছে পরিচিত, ওনার গিগের মধ্যে $300 মানে লেখা, গিগের মধ্যে $300 লেখা মানে কাজ করে স্ট্যান্ডার্ড না বেসিক এর মধ্যে, কিন্তু উনি কাজ নিছে সম্ভবত $1300, মানে ক্লায়েন্ট বলছে $1100 চাচ্ছিল $1500, $1300 কাজ নিছে, কিন্তু গিগের মধ্যে লেখা মাত্র $300 এরকম হয়। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যারা আছে, এই যেমন যে আমাদের কবির সাহেব, শাহজাদা কবির সাহেব, ওনার উনি জানে বা যে আমাদের যার যার আছে আর কি বা কাজ করছে তারা জানে, যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অথবা একটা থিমের কাজ বা কাস্টমাইজেশন বা একটা থিম সম্পর্কে কম জানলেন, কিন্তু সেটা আপনি দেখে নিতে পারবেন বা পরবর্তীতে আপনি ইউটিউব দেখলেন বা একটু ঘাটাঘাটি করে খুঁজতে পারবেন বা দেখতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু আপনার যদি অ্যাকাউন্টটা সমস্যা হয়ে যায় তাহলে সমস্যা। আর আপনাদের সবকিছু নোট করে রাখবেন, যে পাসওয়ার্ডগুলো সেগুলো নোট করে রাখবেন, প্লাস আপনাদের যে ওই যে কোশ্চেনটা থাকবে সিকিউরিটি কোশ্চেনটা, সেই কোশ্চেনটাও কি নোট করে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। তার মানে কি স্যার, একটা কম্পিউটারে মানে একটা পিসিতে শুধু একটা অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একটা পিসিতে একটা অ্যাকাউন্টই থাকবে, নতুন করে খোলা যাবে না আপনি যখন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমারটা উইন্ডোজ মারছি, উইন্ডোজ মারার পর আর যে আপনাদেরকে দেখাচ্ছি, উইন্ডোজ মারতে হবে। ও আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার যে রিয়েল অ্যাকাউন্ট সেটা, রিয়েলটা যখন আমি উইন্ডোজ মারছি সেটার সাথে আর কোনো কানেকশন নাই, সেটা আমি অন্য জায়গায় কি আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ জি কবির স্যার বলেন। আমি বুঝতে পারলাম না কবির স্যার কি বললেন। আর ওই যে জানতে চাচ্ছি যদি বাসায় বয়েলে মিলাইছি, স্যার আমি যদি বলতেছিলাম যে বাসায় যদি আমি মিলাইছি অ্যাক্সেস দিয়ে অ্যাক্সেস করি, সেই অ্যাকাউন্টে যে মোবাইল ডাটা দিয়ে মাধ্যমে ব্যাপার করি, মানে দুটো আইপি লেভেল হয় তাহলে কি সমস্যা? সেই ক্ষেত্রে আপনার সমস্যা, আচ্ছা আপনার ফোনটা তো আসলে মূলত আপনি ইউজ করবেন, ফোনের আপনার ডাটাটা দিয়ে তো আর অন্য কেউ অন্য অ্যাকাউন্ট ব্যবহার করবে না তাই না, শুধু আপনি তো করবেন তাই না? আসলে ফাইবার তো আসলে দেখে যে একটা আইপির মধ্যে কয়টা অ্যাকাউন্ট আছে, যদি দুইটা অ্যাকাউন্ট বা তিনটা অ্যাকাউন্ট থাকে তারা মনে করে কি রোবট, সেই ক্ষেত্রে তারা এটা রিমুভ করে দেয় বাদ দিয়ে দেয় প্রিন্ট হয়ে যায়, যার কারণে সমস্যা হয়। আপনার আশা করি এটা সমস্যা হবে না, সমস্যা হবে না। আপনি বলতেছেন হ্যাঁ মানে ওয়াইফাই থেকে, মানে এটা আপনার রিয়েল আইপি ওইটা থেকে প্লাস আপনার মোবাইল ডাটা দিয়ে, হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই করতে পারবেন। হ্যাঁ ওকে স্যার, আচ্ছা আমাদের আরমান সাহেব শুনতে পাচ্ছেন? আরমান রহমান স্যার? জি স্যার। হ্যাঁ আমাদের 10:50 বাজে, যেহেতু আমি আমি চাই মানে এটা মানে 11টার দিকে মানে আমরা যখন ব্রেক দিব, ব্রেকের সময় ভিডিওটা ক্লোজ করে মানে এটা সেভ করে আপলোড করে দিবেন। প্লাস আর সবার উদ্দেশ্যে বলতেছি যে যারা যারা আর কি যাদের উইন্ডোজ মারতে হবে না বা মানে মারতে হবে, তারা তো উইন্ডোজ দেওয়ার পরে অ্যাকাউন্টটা খুলবে, আমি চাই যে আপনারা পারলে এই ভিডিওটা দেখবেন আবার, যে আমি কোথায় কি দিলাম, যদি কোন সমস্যা হয় আর কি, সমস্যা নেই। তারপর আমি চাই যে কোনো একজন হলেও হোক যে অ্যাকাউন্টটা খুলুক, আমি দেখি আর কি।
আমার কাছে এটাই ভালো লাগবে। আর যদি ওই যে অন্য একটা বেসের একজন স্টুডেন্ট বলতেছিল যে পূর্বের যে স্যার ছিল উনি কিছুই বলে না বা দেখায় না, সেক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা হয় সেটা দেখার সলভ করার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে একজনের যদি হয়ে যায় তো অন্য পরবর্তীতে অন্য এক ভাইয়ের সমস্যা হবে না এরকম মনে করবো আর কি, ঠিক আছে? যার কারণে আমি শিওর হবো যে না একজনে পারতেছে সবাই পারবো, সবার মধ্যে ওই রকম একটা ফিল আসবে যে না হবে। আমি যতটুকু দেখাইছি ক্লায়েন্ট এতটুকু দেখলেই আমার বিষয়, মানে আমি যতটুকু লেখলাম কথার কথা এতটুকু মানে দিলেই একটা ইমেজ, মানে আমার ইমেজটা কিন্তু ভালো হয় না বা ইমেজ চেঞ্জ করা যাবে, চেঞ্জ করতে পারবো। আমি কিন্তু শুধু আপনাদেরকে দেখাইতেছি, আমি যতটুকু দিছি বা যা কিছু দিও লাগে শুধু আপনি ডিসক্রিপশনটা ভালো সুন্দর করে লিখলেন এটুকু, বা আমি যেরকম লিখছি এরকম লিখলে চলবে, সমস্যা নেই। আপনি ডিসক্রিপশনটা ভালো লাগবে না প্লাস ওইগুলো তো আপনার কি কি স্কিল আছে স্কিলটা আপনি স্কিলগুলো অ্যাড করে দিলেন, এগুলো সেম এরকমই থাকবে, সমস্যা নেই, স্কিল তো এগুলোই থাকবে। প্লাস আপনার যেগুলো আছে এগুলো তেমন কিছু না, আপনার পরবর্তীতে যেগুলো থাকবে গিগগুলো সেইগুলো খুবই ইম্পর্টেন্ট, যে গিগগুলো খুব যত সুন্দর করবেন, যা কিছু অ্যাড করবেন, বেশি কিছু লিখতে পারবেন, নতুন কিছু লিখতে পারবেন, ক্লায়েন্টের যে বুঝতে পারে যে না আপনি পারেন অনেক কিছু পারেন, এটা যেন ক্লায়েন্ট বুঝতে পারে, বুঝতে পারেন যদি আপনি কাজ ক্লায়েন্টে যে কাজটা দিবে সেই কাজটাই পারেন বা বেশি পারেন, যদি আপনি ওইটুকুই লিখে রাখেন ক্লায়েন্ট মনে করবেন যে সাধারণ কিছু লিখে রাখছে একই পারে, আর যদি আপনি অনেক কিছু লিখতে পারেন অন্য এক মানে প্রো বায়ের যদি ই করতে পারেন আপনি ওইগুলো সার্চ করতে পারেন, রিসার্চ করতে পারেন, একটু দেখেন, গাড়াগাড়ি করেন, একটু নোট করেন, নোট করার পর আপনি যদি একটু বেশি করে লেখেন সময় নিয়ে, তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট বলবে না এ তো অনেক কিছু লিখছে, এ অনেক কিছু তো পারে, এ নতুন থাকলে কি একে আমি কাজটা দিতে পারবো। হ্যাঁ নতুন ফ্রিল্যান্সার হয় না ক্লায়েন্ট একটু মনে করবে ওনার বাজেটের মধ্যে কি কাজটা পাওয়ার ক্ষেত্রে, এই এই জায়গায় অনেক কিছু মাথায় রাখতে হবে। আপনার সাতটা প্রথমে যদি আপনি দু একদিনের ভিতরে সাতটাকে খুলতে পারেন সময় নিয়ে, একটু কষ্ট হইলো অনেক সময় দিলেন কিন্তু সেক্ষেত্রে আপনার গিগটা ওরা কি র্যাঙ্কিংয়ে থাকবে, মানে বিভিন্ন দেশের মধ্যে আলাদা আলাদা দেশের মধ্যে এক একটা গিগ আপনার ফাইবারে মানে পেজের মধ্যে প্রথম দিক দিয়ে দিয়ে দিবি বা প্রথম পেজের মধ্যে দিয়ে দিবি, এরকম হয়, এরকম হয় যে মানে টোটাল সাতটা গিগ খুললে ফাইবার মনে করে না এই আসলে মূলত কাজ পারে কিন্তু সাতটা গিগ খুলে ফেলছে এরকম। আচ্ছা যাই হোক আপনি যে কোনো একজন খুলে ফেলবেন, আপনি যেটা করতে পারেন আপনি রিমোন সাহেব উইন্ডোজ মানেন, কারণ আমি পুরানটা আসলে ই হয় না, কারণ ক্লায়েন্টে যখন আপনাকে দেখবে যে আপনার একই মাস হয়ে গেছে, আপনি যখন বাইরে কাজটা পাড়াইলেন, পাড়ানোর পর ক্লায়েন্টে দেখলো যে এটা যে কাজটা দিব বা আপনার সাথে কথা বললো হয়তো বা পরে আপনার প্রভাবে গেলো, যাওয়ার পর দেখলো যে এটা তো মার্চ মাসের আর এখন তো প্রায় 20 সাল চলে যাচ্ছে এরকম শেষ, বা এখন আর নৌতে যদি থাকে না এ তো নতুন খুলছে বা অনেক গিক মানে গিক আছে বা অনেক সুন্দর গিকগুলো লিখছে, অনেক অপশন দিয়ে দিছে যেহেতু উনি কাজটা পারেন এর দিয়ে, আর যে তো অনেক আগের প্রোফাইল অনেক আগে উনি খুঁজছে মনে হয় কাজ পারে না একটা করতে পারছে না, মনে হয় কেউ এই কাজ পারে না বা এই জায়গায় রিভিউ নাই কাজ নাই, মানে যদি রিভিউ থাকে তো সমস্যা নাই, আর যদি রিভিউ না থাকে তো ভাববো যে হয়তো সম্ভবত কাজ করতে পারে না বা পারে না শুধু অযথায় ইয়াতে আছে ফাইবারে আছে এরকম মনে করতে পারে, যার কারণে পুরনটা বাদ দিয়ে নতুনটা করাই বেটার। ইমেলের কথা বললেন যে অ্যাকাউন্টের জন্য ও আচ্ছা আপনার ওই আপনি ফাইবারকে বলবেন যেটা আপনি রিমুভ করে দিবেন বাদ দিয়ে দিবেন যে অ্যাকাউন্টটা, সেটা ফাইবারকে একটু বলবেন যে দেখেন আমার এই টেনিওরের যা ইনফরমেশন আছে বা এটা আপনি মানে বলবেন যে ওদেরকে যে ডিলিট করে দেয় যেন, বাদ দেয় যেন, রিমুভ করে দেয় যেন, আর আপনি টেনিওরের ওই জায়গায় একটা মেসেজ করবেন যে
ফাইবারের যে অ্যাকাউন্টটা আছে সেই যত ইনফরমেশন আছে সেগুলোর জন্য ডিলিট করে দেয়, তারপর সেটা আপনি নতুনভাবে করতে পারবেন। এরকম মানে করি নাই, তারপর মানে এইটুকু জানি আর কি, সমস্যা নেই। এরকম আপনি মেসেজ করবেন কিংবা ইমেল করে দিলেন এরকম আর কি, তাদেরকে জানাইলেন, জানানোর পর হবে ইনশাল্লাহ আশা করি। তাদের সাপোর্টে কথা বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তাদের সাপোর্টে বলেন, সমস্যা নেই। জি জি স্যার, পিওনিয়ারের যে প্রিপেইড কার্ডটা আছে না না, আমরা অর্ডার করেছিলাম কিন্তু আমরা কখনো পাইনি। ও আচ্ছা আচ্ছা, এটা হইছে কি ওই এক বাইরে এরকম কয়েকটা গাড়ি চলে আসছিল কয়েকটা কাউন্টি। আচ্ছা যাই হোক, আমারটা বলি, আমারটা মূলত আমার আমি হয়তো বা কি বলছিলাম কিনা যে রেদওয়ান ভাই পিএসপি ডেভেলপার বলছিলাম, রেদওয়ান ভাই পিএসপি ডেভেলপার। হ্যাঁ হ্যাঁ, আসলে উনি তো আর ওয়ার্ডপ্রেস জানে না বা ওয়ার্ডপ্রেস কাজ করে না, ওনা মানে ওনার মাধ্যমে মানে শিখছি আর কি, শিখছি ওই ইনস্টিটিউট থেকে, কিন্তু ওনার সাথে রয়েছি ওই যে ঢাকা আসলেতে, তো ওই জায়গায় কাজ করতাম, এখনো যে কাজগুলো করি বা যে ক্লায়েন্টগুলো আছে ওনার মাধ্যমে। আসলে ফাইবারে আমার প্রয়োজন হয় না, আর উনি টাকা আমার ডাচ বাংলা আছে এটা তো পাড়াই দেয়, বা প্লাস আমি মানে হ্যাঁ বাড়িতে আসি কিছুদিন পর পর এমনি মানে টাকা টুকা দিয়ে দেয়, সমস্যা নেই। আর আমি ফাইবারে এখন করি না সত্যি কথা বলতে, প্রয়োজন হয় না, কারণ এখন আমার ওই যে ভাইয়ার ক্লায়েন্ট আছে যারা করে, কয়েকটা ক্লায়েন্টই আছে ওইগুলা কাজ করি। আর আপনি যেহেতু জিজ্ঞেস করছেন ওই যে প্রয়োজন পড়বে বিষয়গুলো, আপনি একটু ইউটিউবে দেখবেন সারিয়ার কবির সাহেব, শাহজাদা কবির সাহেব, হ্যাঁ আপনি একটু ইউটিউবে দেখবেন, বা যারা প্রো ই করে, আমি এটা আসলে প্রয়োজন মনে করি নাই, মানে প্রয়োজন পড়ছে না আর কি, আমার জানার প্রয়োজনটা ছিল এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার জানার প্রয়োজন ছিল, কিন্তু ওই যে আমার ভাইয়া তো উনি আগে থেকে বিলাচ্ছে, ওরা কি করে ওদের হলো কি কনভেনশনাল মেইল পাঠায়, সেটা স্যার আমাদের ডাক বিভাগে আসে, কিন্তু সেটা স্যার সবসময় রিসিভ করতে হয়, এটা কেউ পায় না। হ্যাঁ হ্যাঁ, এই আর কি আর। হ্যাঁ আমি একটু অর্ডার করলে এরকম হয়, ওই যে আমি পুরো ফ্রেন্ডের ফ্রেন্ড বলতে মানে ফ্রেন্ডে বলছে আর কি, ফ্রেন্ডের ফ্রেন্ড মানে ওনার সাথে পরিচিত, উনি বলে তিনটা কার্ড বলে চলে আসছে আর কি, এরকম আসে না আসে না মানে একসাথে বলে তিনটা আসছে। আমি অর্ডার করছি। আচ্ছা একজন বলেন, আমি কথা বুঝতে পারিনি, কামাল সাহেব, রিমন সাহেব, একজন বলেন, কামাল সাহেব বলেন। কিন্তু অনেক সময় আসে না বা দেয় না, ওই যে বললাম না একজনের তিনটা না চারটা গাছ পরে মানে একসাথে চলে আসছে এরকম। তবে স্যার আমি যত শুনছি যে কিছু ট্রানজাকশন হওয়ার পরে অথবা অ্যাকাউন্টে ফান্ড ঢোকার পরে তখন অর্ডার করলে নাকি ওরা প্রায়োরিটি দেয় জিনিসটা বেশি। হ্যাঁ এরকম হইতে পারে, হ্যাঁ এটা তো তারা যখন দেখবে যে না জান হচ্ছে বা আপনি ট্রানজাকশন করতেছেন তখন তো তারা অবশ্যই এটার মধ্যে মানে বেশি করে আর কি, মানে যে কোনো দেখেন না যে কোনো বিজনেসের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে যেখানে ভালো বিজনেস হয় সেখানে মুখ করে বেশি ভালোভাবে দেখে এই করে সবকিছুর মধ্যে এরকম দায়িত্বটা বেশিভাবে নেয়, ভালোভাবে খেয়াল করে ওইটাই আর কি। আচ্ছা আমাদের রিজওয়ান সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা 11টা বাজে, অ্যাকাউন্ট কি কেউ কি মানে খুলতে পারবেন? যতটুকু দেখাইছি এরকম যারা নতুন আসি, আর যাদের এই যে আমরা যে পুরাতন ভাই আছি যারা খুলছিলাম, ওদের তো উইন্ডোজ দিতে হবে, একটু সময় লাগবে, কালকে একটু দেখবো যে না সবাই খুলছে, সবাই খুলতে পারবো, এটা আমার কিছু না,
তেমন কিছু না। কেউ কি খুলতে পারবে? আমি ট্রাই করতেছি, আরেকটা পিসি আমি ট্রাই করতেছি, আশা করি বিশ্বে এটা করতে পারবো। আজ আমাদের রিমন সাহেব উনি কিন্তু ট্রাই করতেছে অন্য পিসিতে। আচ্ছা ভালো। আচ্ছা আমাদের ব্রেকের টাইম হয়ে গেছে, এইভাবে আমরা আমি চাই যে সবাই যেন জয়েন থাকি। আর যেহেতু এটা হুট করে আমি আইসাই ফাইবার নিয়ে কথা বলতেছি, অনেকের কাছে বিরক্তদায়ক হইতে পারে, বা আমরা যারা পুরাতন আছি তারা তো জানি স্যার আপনার কাছে যে রকম বুঝি অন্য স্যারের কাছে ওইরকম বুঝতে পারি না। জি আরমান সাহেব বলেন। আপনার কাছে যে রকম বুঝি অন্য স্যারের কাছে ওইরকম বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ আমার সৃষ্টিকর্তা বোঝানোর টপিক দিতেছে। মানে আমি চাই যে আপনারা আমি যেরকমই বুঝাই যেন বুঝতে পারেন বা আর্ন করতে পারেন বা শিখতে পারেন এরকমই। আচ্ছা যাই হোক, আমাদের ব্রেকের টাইম। আরমান সাহেব আপনি ভিডিওটা সেভ করে কষ্ট করে আপলোড করে দেন, প্লাস আমরা এইভাবে লগ ইন অবস্থায় থাকি, সরি জয়েন অবস্থায় থাকি, ব্রেকের পর আবার বা আসি। জি স্যার বুঝালো। হ্যাঁ হ্যাঁ, 20 মিনিট বা 25 মিনিট সর্বোচ্চ, অনেকে সমস্যা থাকতে পারে। 11টা বাজে।